السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله تعالى ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لتتبعن سنن من كان قبلكم حذو القذة بالقذة، حتى لو دخلوا جحر ضب لدخلتموه. قالوا: يا رسول الله، اليهود والنصارى؟ قال: فمن؟ رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? মেহেরুল্লাহ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী চতুর্থ ওয়াজ মাহফিলের অধ্যক্ষার এই দ্বিতীয় ও সমাপনী দিবসের সম্মানিত সভাপতি সাহেব, আমার ডানে বামে উপবিষ্ট ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ, আমার সামনে আল্লাহর গোলামের শৃঙ্খল পরিধান করে নিজের সবটুকুন অহংকার আমিত্ব বড়ত্ব ত্যাগ করে ধুলির ধরায় শীতের মধ্যে যারা ত্যাগ তিতিক্ষা স্যাক্রিফাইস করে কোরআন সুন্নার আলোচনা শোনার জন্য এই মাহফিলের প্যান্ডেলের নিচে যারা উপস্থিত হয়েছেন, ওই সকল সৌভাগ্যমণ্ডিত ব্যক্তিবর্গ, যে সকল ভাই ও বোনেরা দূর দূরান্ত থেকে মাইকের আওয়াজ যতদূর পৌঁছায় সেখান থেকে আমাদের সাথে একাত্মতা পোষণ করছেন, মনোযোগ দিয়ে শ্রবণ করছেন, ওই সকল ভাই ও বোনেরা, সর্বশ্রেণীর সকল দিনদার ভাই ও বোনেরা, আল্লাহ সুবহান ওয়া তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকেই দিনের দিশা দেন, আর যাদেরকে অপছন্দ করেন তাদেরকে খামাখা দুনিয়ার পিছনে, যেগুলো ধ্বংসশীল, এইগুলোর গবেষণা, উদ্ভাবন, ব্যস্ততা, আরামায়েশ, কায়কারবার, চাকরি বাকরি, চুরি চামারি, হত্যাযজ্ঞ, জুলুম নির্যাতন ইত্যাদি বৈষয়িক বিষয়ের মধ্যে তাদেরকে ব্যস্ত করে রাখেন, ব্রেনটাকে হান্ড্রেড পার্সেন্ট ওইদিকে কাজে লাগান। আর আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদের ব্রেন বেশি থাকুক অথবা নাই থাকুক, অন্তত এইটুকুন আছে, আই ক্যান নেভার সার্ভাইভ ইন দিস ওয়ার্ল্ড, আই মাস্ট ডাই, সো আই হ্যাভ টু গেট মাই প্রিপারেশন ফর মাই ফাইনাল জার্নি, নো বডি নোজ হুয়েন আই হ্যাভ টু গো টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মালাকুল মউত একেবারে গ্রেটেস্ট অ্যাঞ্জেল আজরাইল কখন যে এসে বলবে নফসে খবিস বের হ, তোর রওনা দিতে হবে, এক সেকেন্ড সময় আর
নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককারদেরকে অন্তত এইটুকুন বুঝার তৌফিক দিয়েছেন বিদায় তারা প্রস্তুত থাকে অপেক্ষায় থাকে মালাকুল মউত আসবে আজরাইল আসবে আইসা বলবে আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আর তখন আমি হাসতে হাসতে খুশিতে খুশিতে রাজি খুশি আল্লাহর কাছে চলে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সৌভাগ্যমণ্ডিত কপালওয়ালা সত্যিকার বুদ্ধিমান তাদেরকে এই সকল দিনের কাজের দিশা দেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হয় না আরো জোরে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার ভাইরা আমাকে একটি আয়াত দেওয়া হয়েছে এই আয়াতের আলোকে একটু তাফসীর অথবা একটু ওয়াজ করব আয়াতটা মাত্র একটা আয়াত তেলাওয়াত করেছি আর একটা হাদিস পড়েছি সাপোর্টিং অন্য কোন আয়াত অন্য কোন হাদিস লম্বা অ্যাড্রেস সম্বোধন কিছুক্ষণ গজল সম্মিলিত জিকির আজকার দরুদ কোনো কিছু করি নাই এর চেয়ে তাড়াহুড়া করে ওয়াজ মাহফিলে অন্তত কোনো বক্তা মূল আলোচনা শুরু করে না এই জন্য শুরু করেছি বসতে দেরি হয়েছে কিন্তু মাহফিল ছাড়তে দেরি হবে না সবারই একটা সীমাবদ্ধতা আছে আগামীকাল ফজরের সলাত আছে মাহফিল শেষ করে আমার বাসের টিকিট কাটা বাস ধরবো ঢাকায় চলে যেতে হবে আপনার বাসায় যেতে হয়তো পাঁচ সাত আট দশ মিনিট লাগতে পারে আমার তো ঢাকায় যাইতে অন্তত সেই উত্তরা পর্যন্ত বাসা পর্যন্ত রাত চারটা তো বাজবে কম করে হলেও অতএব তাড়াহুড়া আমার আছে আপনি ব্যতিব্যস্ত হইয়েন না সময় মতো আস্তে করে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ কিছুক্ষণ স্যাক্রিফাইস কোরবানি করতে পারবেন তো ইনশাল্লাহ কিছু কথার তাল মিলাইয়েন আর নাইলে জমে না আমি হাতটা যদি পুরোপুরি বাড়াই আপনি যদি হাত সংকুচিত করে রাখেন মুসাফাও হবে না গুনাও জোরে পড়বে না আমিও একটু বাড়াই আপনিও একটু বুঝেন না বাংলা ভাষা এরপরে কি বসতে পারে হ্যাঁ আপনিও যদি একটু বাড়ান তাইলে কি হবে এমন কিছু কথা আপনার মুখ দিয়ে বেরিয়ে আসবে একটা শব্দ হয়তো আপনি বলবেন একটা হানা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন বলতে দেরি আপনার কথা রেকর্ড হতে দেরি না কিয়ামতের দিন এই রেকর্ড বাজাইয়া মানুষকে দেখিয়ে দেওয়া হবে বান্দারে এই যে দর তোর আমলনামা আমলনামা পড়লেই তুই বুঝবি কেউ তাকে বুঝিয়ে দিতে হবে না ডেস্টিনেশন ঠিকানা গন্তব্য কোথায় আইদার টু দ্য প্যারাডাইস অর টু দ্য হেল কারো ডিসক্রিপশন কারো বর্ণনা কারো বুঝিয়ে দেওয়ার দরকার হবে না আমলনামা পড়লেই তুমি বুঝবা সুবহানাল্লাহ এই যে কোরআন থেকে বলবো বিভিন্ন ধারার মানুষ আছেন এইখানে কেউ আছেন পিরালি ধারার কেউ তাবলিগের কেউ জামাতের কেউ আওয়ামী লীগের কেউ বিএনপির কেউ সালাফি কেউ এরকম কেউ কওমে কেউ আলিয়া যেমন চায় তা থাকেন হিন্দু যদি এখানে থাকে আমার কোনো সমস্যা নাই যেই ওয়াজ করব শুধুমাত্র মুসলমানের জন্য নয় হিন্দু সম্প্রদায় সহ অমুসলিম সহ তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটাকে ওয়াজ করে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে সবাইকে হেদায়েত করেন আমার ভয়ের তো কিচ্ছু নেই যা বলবো যদি কোরআন থেকে বলি দলিল দিয়া বলি তাহলে ইনশাআল্লাহ সবার জন্য উপযোগী হবে ফিতনা ফাসাদেরও কোনো কারণ নাই পক্ষে বিপক্ষেরও কোনো বিষয় নয় ঠিক না বেঠিক এই জন্য যে কোরআন ধরলাম কোরআন আনিয়েছি বের করে করে আপনি দূর থেকে দেখবেন না তবু আঙ্গুলটা ধরে আপনাকে দেখাবো যাতে অন্তত মনের ভিতরে এতটুকুন বিশ্বাস হয় কোরআন থেকে ধরে ধরে বলেছে মনে হয় মিথ্যা কথা বলে নাই কথা বুঝেন না মিথ্যা কি এমন কওয়া যায় তাও তো কওয়া যায় না তবু মানুষ বলে যে মিথ্যাবাদী তাকে যদি বলেন কোরআনটা ধরে এখানে ধরে মিথ্যা কথা বল বলবে আমি এইটা পারবো না মিথ্যা কথা কই দিয়ে কিছে আপনি কোরআনে হাত দিয়ে আমার মিথ্যা কথা বলাইতে চান ঠিক না আমি মাঝে মধ্যে বলি অনেকে আপনারা ধূমপান করেন সিগারেট খান তো ঠিক আছে আমি নিজে একটা দামি যেই সিগারেট আপনি খান এমন একটা সিগারেট কিনে দেব খাবেন আবার খাওয়ার পরে পাঁচ হাজার টাকাও দেব
কিন্তু আমার কথা মোতাবেক খাইতে হবে পারবেন কিনা আপনি এই সিগারেটটা বাইরে দাঁড়ায় খাবেন না আমার সাথে মসজিদে ঢুকবেন ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় ওইখানে সুন্দর করে বসে একটা সিগারেট খায়া মসজিদ থেকে বের হবেন এরপর 5000 টাকা দিয়ে দিব খাইতে পারবেন কয় না হুজুর এত খারাপ মনে করছেন সিগারেট খাই দিই মসজিদের ভিতরে তার মানে বোঝা গেল যে যে নাকি সিগারেট খায় সেও বুঝে সিগারেটটা মসজিদের ভিতরে খাওয়া যাবে না ঠিক না বে ঠিক তাহলে অন্তত আপনি যেন বুঝেন এতগুলো মানুষকে সামনে নিয়ে কুরআন ধরে ধরে মিথ্যা কথা বলবে না আপনার কথা যেমন রেকর্ড করা হবে আমার কথাও রেকর্ড করা হবে নাকি হবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন কোরআনে কারিমের অসংখ্য জায়গায় দুই তিনটা রেফারেন্স উল্লেখ না করলে নয় অল্প দুই একটি রেফারেন্স উল্লেখ করছি নাম্বার ওয়ান সূরা কাফ ২৬ পারার ১৮ নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর ১৮ এই যে আমার আঙ্গুলটার দিকে খেয়াল করবেন ঠিক আঙ্গুলটা যেই জায়গায় এই জায়গায় আয়াতটা আমি কোরআনের হাফেজ বের করতে দেরি লাগবে না ওই আয়াতটা তেলাওয়াত করব মনোযোগ দিয়ে যদি শোনেন প্রতি হরফের বিনিময়ে আপনার আমল নামায় নবীজি যেমন বলেছেন মান কারা হরফাম মিনাল কিতাবি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশি আমসালিহা যে কোনো ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে বুঝুক অথবা নাই বুঝুক ওযু থাকুক অথবা নাই থাকুক তার আমল নামায় অ্যাট লিস্ট কমপক্ষে দশটা সওয়াব জমা করে দেওয়া হবে আমরা বিশ্লেষণ করব আলোচনা করব আপনার কি ধারণা সব কি দশটাই থাকবে নাকি আরো বাড়বে ইনশাল্লাহ যদি দশটা করেও ধরি তারপরে আপনি এক দেড় ঘন্টা যাই আলোচনা করি দেখবেন শত শত আয়াত তার ব্যাখ্যা করব এইটুকুন মনোযোগ দিয়ে শুনলে যেই সওয়াব হবে আল্লাহ চাইলে কিয়ামতের দিন আপনার অন্য আমল পছন্দ না হলেও এই আমলের উসিলাই আপনার আমার জান্নাত হয়ে যেতে পারে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারিমের ২৬ পারা ১৮ নম্বর পৃষ্ঠা সূরা কফ ১৮ নম্বর আয়াত এই যে আমার আঙ্গুল যে এখানে ধরা ওই আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ বান্দা যে কোনো কথা বলে সাথে সাথে শক্তিশালী ফেরেশতা এইটাকে রেকর্ড করে ফেলে সূরা ইনফিতর ৩০ পারায় আয়াত নম্বর ৯-১১ সেইখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন এই আল্লাহ বললেন তোমাদের সাথে সম্মানিত ফেরেশতা লেখক বৃন্দ আছেন যা তোমরা করো যা তোমরা বলো সব তারা জানে সব লিখে ফেলে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারিমের ১৫ নম্বর পারা পৃষ্ঠা নম্বর ২ সূরার নাম বনী ইসরাইল আয়াত নম্বর ১৩ ওই আয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন ওয়া কুল্লু ইনসানিন ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا الله أكبر প্রতি মানুষের আমল নামা রেকর্ড করার জন্য সিসিটিভি ক্যামেরা ভিডিও তার ঘরের মধ্যে গর্দারের মধ্যে ফিট করে রাখা হয়েছে হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই কিয়ামতের দিন যা রেকর্ড করা হচ্ছে আমল নামা আকারে বের করা হবে বের করে তাকে ধরিয়ে দেওয়া হবে এবং তাকে বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা ইকরা কিতাবাক এই কিতাব মানে আমল নামা আর ইকরা মানে কি আপনারা বলেন তুমি নিজেই তোমার আমল নামার কিতাবটা পড়ো কাফা যথেষ্ট হবে বিনাফসিকা তোমার নিজেই তুমি নিজে বললেই যথেষ্ট হবে কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা
হিসাব থেকে আসছে নিজেই নিজের হিসাব বলতে পারবা যখন দেখবা কবিরা 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 সগিরা কবিরা 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 একটা সুবহানাল্লাহ কবিরা 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 সগিরা আলহামদুলিল্লাহ একটা তখন তুমি বুঝবা হাজার হাজার কবিরা আর এক দুইটা সুবহানাল্লাহ আমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই আর যখন দেখবা আমার আমলনামায় ওয়াজ মাহফিলে 2 ঘন্টা মসজিদের খেদমতে 1000 টাকা জনসেবায় 700 টাকা তাহাজ্জুদের নামাজ আছে ইখলাস আছে এইভাবে যখন তুমি দেখতে থাকবা খুশিতে বাকবাকুম পায়রা হয়ে যাবা বুঝবা তোমার ঠিকানা আমলনামা বলে দিচ্ছে ফেরেশতা ঘোষণা করার আগেই বুঝতে আর বাকি থাকবে না ডেস্টিনেশন হবে জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে 15 পারার 18 নম্বর পৃষ্ঠা 17 পারার পৃষ্ঠার লাস্ট আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা কিয়ামতের পূর্বে যে অবস্থাটা হবে সেটা তুলে ধরলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন এই যে তাকায়া দেখেন ওয়াইয়াউমা নুসাইরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজা পাহাড়গুলোকে দুনিত তুলের মতো উড়িয়ে দেওয়া হবে জমিনটাকে একদম সমান দেখতে পারবে সকল মানুষগুলোকে আল্লাহর সামনে হাজির করা হবে আল্লাহ বলবেন লাকাদ জিতুমুনা কামা খলকনাকুম আউয়ালা মাররা রিক্ত হস্তে যেরকম দুনিয়াতে পাঠিয়েছিলাম নেক আমলবিহীন রিক্ত হস্তে আবার আমার কাছে এসেছো গুনাহ তো নিয়ে এসেছো আমল যেহেতু করো নাই গুনাহ তো নিয়ে এসেছো অতএব একটু অপেক্ষা করো ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিন আমলনামা যখন পেশ করা হবে যারা পাপী তাদেরকে তুমি ভীত সন্ত্রস্ত দেখতে পাবে ওয়াইয়াকুলুনা আর তারা আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব হায় আফসোস এটা কেমন কিতাব কেমন আমলনামা শব্দে শব্দে শুনেন আপনি অর্থ করার আগেই কিছুটা বুঝবেন জাস্ট একটু মনোযোগ একটু এখলাস দরকার আফসোস করে বলবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব এটা কেমন আমলনামা লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা সগীরা কবীরা কোনো কিছু ছাড়ে নাই লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা সব গণনা করে রেখেছে ওয়াজাদু মা আমিলু হাদিরা নিজের জীবনের সমস্ত আমলগুলো হাজির পাবে ওয়াজাদু মা আমিলু হা দিরা আরবিতে দতের উচ্চারণ করে দত করে আর আমরা বাংলা উর্দুতে বলি জাদের মতো করে হাজিরা হাজির পাবেন ও ভাই কোনো কিছু হারায় যাবে না সব রেকর্ড হচ্ছে হারায় যাওয়া নয় যে আমি কথা বললাম যে আপনি দেখতেছেন হারায় গেছে না আসলে কি হারায় গেছে এই ভিডিওটা ওপেন করেন দেখি আমার এই কথাটা আছে নাকি নেই আছে নাকি নেই আপনি যদি ভিডিও দিয়ে কথাটা ধরে রাখতে পারেন আল্লাহ সুবহান ওয়া তাআলা ইথারের মাধ্যমে কথা ধরে রাখতে পারেন নাকি পারেন না আপনি তার দিয়ে যেরকম বার্তা প্রেরণ করেন তার ছাড়াও এখন বার্তা প্রেরণ করতে পারেন এই যে ধরেন আমার হাতের মোবাইলটা এখনো যদি ভিডিও কল লাগাই দিই আমেরিকায় ডাইরেক্ট খাট করে চলে যাবে কোন দিক দিয়ে বলেন আমার হাতের সাথে কি তার লাগানো আছে আপনি যদি এই কাজটা পারেন মাওলা রব্বুল আলামিন আমার আপনার কথা অ্যাক্টিভিটিস এইভাবেই প্রকৃতির মধ্যে রেকর্ড করে রাখতে পারবেন কি সত্যি তাহলে হারিয়ে যাওয়ার নয় সব কিছু থাকবে কিয়ামতের দিনগুলি পাবেন এই জন্য ভাইয়েরা কোরআন কেন্দ্রিক কোরআন দিয়েই কিছুক্ষণ আলোচনা করব যেই আয়াতটা পড়েছি তার ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন দিয়া হাদিস দিয়া করব ইনশাআল্লাহ আল্লাহ চাইলে এর মাধ্যমে আপনার আমার কিছুটা হলেও কল্যাণ হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমার ভাইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন আল্লাহ বললেন ও নবী যখন ওয়াজ করবেন কোরআন দিয়ে ওয়াজ করবেন কথাটা আছে সূরা কফের মধ্যে 26 পারার 19 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 45 ওই আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন নাহনু আলামু বিমা ইয়াকুলুনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাজাক্কির এই যে শুনেন ফাজাক্কির
অতএব আপনি ওয়াজ করবেন ফাযাক্কির বিল কুরআনি মাইয়াখাফু ওয়াঈদ ও নবী কুরআন দিয়ে ওয়াজ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ভরা আশা নিয়া তায়েফের প্রান্তরে গিয়েছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত তো তারা গ্রহণ করলই না অধিকন্তু প্রস্তর আঘাতে নবীজিকে ক্ষতবিক্ষত করে রক্তাক্ত করে দিল নবীজি সেইখান থেকে কোন রকমে ফেরত আসলেন তায়েফের ঘটনা বলে এক মিনিট সময় নষ্ট করব না এরপরে নবীজি কাবা ঘর থেকে ঠিক যখন এটি তো পূর্ব না পূর্ব উত্তর কোণাকোণি এক কিলোমিটারের চেয়েও কম হাফ কিলোর চাইতে একটু বেশি ধরেন এরকমই হবে সাতশো আটশো মিটার হতে পারে এইখানে ছোট্ট একটা মসজিদ আছে আল মুআল্লা গুরুস্থানের একটু পরে যারা হজে গিয়েছেন দেখে থাকতে পারেন এই মসজিদটার নাম হলো মসজিদে জিন এইখানে মসজিদ ছিল না এই জায়গার নাম জিনের জায়গাও ছিল না কিছুই ছিল না এমনি একটা জায়গা ছিল নবীজি এইখানে আইসা মনটা খারাপ করে বসে আছেন কোন মুখ নিয়ে তিনি মক্কায় ঢুকবেন এমনি কাফেররা ঠাট্টা মস্করা করে এইবার বলবে আমাদের কথা ভালা লাগে না আমাদের কথা তো শুনলা না তায়েব গিয়ে কেমন মজাটা লাগছে খাইয়াইছে না ভালা কইরা নবীজির মনটা খুবই খারাপ নবীজির মনটা খুবই খারাপ নবীজি যে এত কষ্ট করে এসেছেন নবীজির মনটা যে খুবই খারাপ দিনের জন্য নবীজির এত কষ্ট কাফেরগুলো কেন মুসলমান হয় না এই জন্য নবীজি নিজেকে নিঃশেষ করে দিতে চান এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের বহু জায়গায় বলেছেন তন্মধ্যে পনেরো পারা সূরা কাহাফের প্রথম পৃষ্ঠা পনেরো পারার বারো নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাম্বার হলো ছয় ওই আয়াতে আল্লাহ বললেন ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আযারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা অর্থ একটু পরে করছি ঠিক সেম কথা একটু শব্দ ব্যবধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা শুআরার মধ্যে ১৯ পারার পাঁচ নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর দুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বললেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন আয়াত নম্বর তিন দুই না কারণ তসিম মিম এটা একটা আয়াত চলে গেছে এই হিসাবে তিন নম্বর আয়াত এটা এই দুই আয়াতে আল্লাহ বললেন ও নবী মনে হচ্ছে নিজেকে এক টেনশনে চিন্তায় ভাবনায় একেবারে শেষ করে দিচ্ছেন কেন এই লোকগুলো মুসলিম হচ্ছে না মুমিন হচ্ছে না এই টেনশন আপনাকে একেবারে শেষ করে দিচ্ছে নবীজির এরকমই টান ছিল কাফেরদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষগুলো দাওয়াত গ্রহণ করলো না রক্তাক্ত হয়েছেন প্রস্তর আঘাত ক্ষতবিক্ষত হয়েছেন সেই জন্য নবীর মনে কোনো দুঃখ নাই জিব্রাইল প্রস্তাব নিয়ে আসছিলেন অনুমতি দিলেই তায়েফের দুই দিক থেকে দুইটা পাহাড় চাপাইয়া মাঝখানে যারা আছে একেবারে পিষে ফেলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আর আপনি হইলে কি বলতাম বলতাম ডাইরেক্ট অ্যাকশন 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 বাঙালি বাঙালির এই স্লোগান দেয় কিনা আজিব রকম বিরোধীরাও স্লোগান দেয় সরকারি দলের লোকেরাও ডাইরেক্ট অ্যাকশন স্লোগান দেয় আর একটা স্লোগান আছে খালি আগুন জ্বালা গতিতে ভদ্র মানুষ সভ্য মানুষ যারা আসলে মানুষের বাচ্চা এরা আগুন দিবে যারা আগুন দেয় এরা সব অসভ্য কথা বুঝছেন নাকি বুঝেন নাই আর ডাইরেক্ট অ্যাকশন কিসের আউজুবিল্লাহ বাঙালিরা সাঁতার মাথা পারে না তো কিছু এই জন্য মুখের চাপাটা আছে খালি যেই কারণে মনে করে বাংলাদেশ সারা বিশ্বের জন্য রুল মডেল বাংলাদেশে একটা জিনিস আছে এত বড় জিনিস বিশ্বের কোথাও নাই ক্যামেরার সামনে বলে গেলাম বাংলাদেশে এমন একটা ড্রেন আছে যেই ড্রেন দিয়ে শিপ চলে বিশ্বের কোনো ড্রেন দিয়ে শিপ চলে না কারণ হলো বুড়িগঙ্গার পানি বিশ্বের অন্যান্য যেইগুলো দিয়ে পায়খানা যায় ওই ড্রেনের পানি এত ময়লা না এত খারাপ না আমাদের বুড়িগঙ্গার পানি যত ময়লা অতএব আমাদের একটা ড্রেন দিয়ে শিপ চলে এইটা উই ফিল আওয়ার প্রাউড টু সে আমরা এইটা বলতে পারেন আর নাই কিছুই সাফাবাজি করেন না বন্ধ করেন মুখটা সেলাই করে রাখেন প্রতিটা সিঙ্গল ওয়ার্ডের জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে হবে মিডিয়ার সামনে সত্য বলেছেন নাকি মিথ্যা কথা বলেছেন জুলুম করেছেন নাকি নির্যাতন করেছেন মিথ্যা মামলা দিয়ে ধরেছেন নাকি ধরেন নাই যাবতীয় যা কিছু করবেন আর প্রতিবেশী গরিব পাইয়া দুর্বল পাইয়া ঠেলতে ঠেলতে তার জায়গা দখল করেছেন ভাইজান এত সহজ না
নামাজ পড়েন গুড়ার ডিম পড়েন আপনাদেরকে বলছি না রাগ করেন না এটাই অ্যাপ্রুভ যারা করে তাদের কাছে যেন মেসেজটা চলে যায় কি নামাজ পড়েন আপনি নামাজের ভিতরের একটা আয়াত যদি জীবনে একবার আপনার মনের ভিতরে রেখাবাত করত এত উল্টা পাল্টা আপনি করতে পারতেন না এই যে বারবার প্রতিরেখাতে সূরা ফাতিহা পড়েন তার মধ্যে একটা আয়াত আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين একটি বার কি ভেবেছিলেন مالك يوم الدين তিনটা ওয়ার্ড দিয়া একটা আয়াত বিচার দিবসের মালিক দুনিয়াতে বিচার হয় ধন আছে জন আছে দল আছে মামু আছে আপনি খালাস আর যার নাই এরকম কত মামলা ওই যে ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল নোয়াখালীর সিরাজউদ্দৌলা সহ আরো যাদেরকে ফাঁসানো হয়েছে মেয়েকে আগুন দিয়া পুরাইছে তারা সম্পূর্ণ সাজানো নাটক সব আসছে পরে এরকম ১৬ জনের ফাঁসি দিয়ে দিবে অথচ তারা এর মধ্যে নাই আজিব এইভাবে কত মানুষ আমাদের দেশে চলে যায় কি মনে করেছেন আপনি বিচার কিন্তু হবে একজন নামাজি যদি এই একটা আয়াত একবার চিন্তা করে তেলাওয়াত করত এই নামাজ থেকে বেরিয়ে যাওয়ার পরে তার তার পক্ষে আর উল্টা পাল্টা করা সম্ভব হতো না কারণ কি তখন সে সেলফ কন্ট্রোল হতো সেলফ কন্ট্রোল মানুষকে কি কন্ট্রোল করা যায় মুরব্বিয়ানে কারাম মানুষকে নিয়ন্ত্রণ করা যায় অসম্ভব সিসি ক্যামেরা দিয়া তাও পারবেন না বিগ বস দিয়া তাও পারবেন না অডিট দিয়া তাও পারবেন না আমাদের দেশে সকল সিস্টেম আছে এই সিস্টেমের মধ্য দিয়া রিজার্ভ ফান্ডের কোটি কোটি টাকা পর্যন্ত লাপাত্তা হয়ে যায় চেয়ারম্যানের কাছে গম আনতে গেছে কয় ল্যাপসো হয়ে গেছে তো বুঝে না তো কয় গরিব মানুষ স্যার ওইটাই দিয়ে দেন ওইটাই খাইয়ে ফেলবো সে মনে করছে ল্যাপসো মানে নষ্ট টষ্ট হয়ে গেছে আর কি ল্যাপসো মানে যে ওই গম চুরি কী করছে চুরি করে বিক্রি করে দিয়েছে নাই এটা আমাদের সমাজে সোনা তামা হয়ে যায় যাই হোক বাদ দিলাম ও ভাইরা ওয়াজ যদি শুনতে এসে থাকেন এই ওয়াজটাও নেবেন নবীজির আদর্শ থেকে নেবেন নবীজি কেমন প্রস্তাব পেলেন যারা প্রস্তর মেরে ক্ষতবিক্ষত করে নবীজিকে রক্তাক্ত করেছে জিবরিল আমিন আকাশ থেকে এসে উপরে আইসা নবীজিকে বলেন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ নবীজি বুঝে ফেলেছেন পরিচিত কণ্ঠ জিবরিল আমিন জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ কোনো আয়াত না কোনো সূরা না কোনো বিধান নিয়ে আসি নাই তাকায়া দেখেন এমন এক ফেরেশতা নিয়ে আসছি যেই ফেরেশতার আগের আসে নাই এই যে তায়েফ নগরীর আবহার মক্কার সারা বিশ্বের যত বড় বড় পাহাড়গুলো আছে এই সমস্ত পাহাড়গুলো সমস্ত পাহাড়গুলো পরিচালনা করে যেই ফেরেশতা ওই ফেরেশতাকে নিয়ে আসছি তার সাথে কথা বলেন এইবার ওই ফেরেশতা সালাম দিয়ে নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে যেই বেয়াদবি করেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা সব দেখেছেন আপনি শুধু আমাকে অনুমতি দিবেন শুধু বলবেন হ্যাঁ অথবা অ্যাকশন একটা শব্দ বললেই বাকি আপনার কিছুই করা লাগবে না তায়েফের দুই প্রান্তরে দুই দিকে যেই বিশাল দুটো পাহাড় আছে এই দুটো পাহাড়কে এমনভাবে চেপে নিয়ে আসবো একটা সিঙ্গল পার্সনও পালাইতে পারবে না একেবারে পিষে ফেলবো পাউডার করে ফেলবো আমি আমি আমরা বাঙালিরা হইলে কী কইতাম অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আর জীবনে কইেন না জীবনের জন্য মুখে তালা দেন এইগুলি না সাতার মাথা কিছু করতে পারেন না আজেরে লাফালাফি করেন এইগুলি করে পাপের বাল্লাবাড়ি করবেন আমি পক্ষে বিপক্ষে বলার জন্য না ও চাচা আপনা যান বাসা প্রটেক্ট ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি ইউর চিলড্রেন ইউর নেইবার্স অ্যান্ড ইউর রিলেটিভ ফ্রম দি ফায়ার অফ জাহান্নাম আল্লাহ সুবহান ওয়া তাআলা হ্যাজ টোল্ড ইন দি সূরা আত তাহরিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা ও ঈমানদাররা জাহান্নামের আগুন থেকে বাঁচান অতএব ভাইয়েরা আগুন ধরেন না আগুন থেকে বাঁচার চেষ্টা করেন বুঝছেন নাকি বুঝেন নাই একথা বলেন রাগ করেন না
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে হাত তুললেন বললেন ও আল্লাহ এরা আমাকে চিনে নাই এরা আমাকে বুঝে নাই হয়তো আমি ঠিকমতো দাওয়াতও দিতে পারি নাই আপনি যদি এদেরকে ধ্বংস করে দেন আমার কথা কে শুনবে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ এরা যদি আমার ডাকে সাড়া নাও দেয় এদের অধস্তন বংশধর যারা আসবে কখনো তাদের কাছে যদি আমরা ইসলামের দাওয়াত দেই হইতে পারে সেখান থেকে তারা কেউ না কেউ ইসলাম গ্রহণ আল্লাহু আকবার তাইফে এখন তো আগে তো মক্কা মদিনা জেদ্দার বাইরে হাজিরা যেতে পারতো না এখন ওপেন ওপেন আপনি গেলে তাইফ একবার ঘুরে আসেন তাইফে গেলে ইউ গেট ইউর মেন্টাল প্লিজার সেভারাল টাইমস আই হ্যাভ গন দেয়ার বহুটা বার গিয়েছি যতবারই যাই প্রতিবারই আলাদা একটা ফিলিংস অনুভূতির বিষয় এটা এটা তো বোঝানোর বিষয় না এটা কিসের বিষয় বুঝার বিষয় অনুভূতির বিষয় ঢাকা লালবাগ শাহি মসজিদের একজন বড় খতিব ছিলেন বাংলাদেশের প্রথিত যশা একজন আলেমেদিন মুরব্বীরা চিনবেন অনেকেই রেডিও টিভিতে তখন তিনি প্রোগ্রাম করতেন মাওলানা আমিনুল ইসলাম নাম শুনছেন আমি তখন লালবাগ মাদ্রাসার ছাত্র লালবাগে আমি তখন পড়ি তো ওনার খুতবার জন্য মসজিদে বসতাম তো উনি মাঝে মধ্যে অধিকাংশ সময় উর্দুই বলতেন আর ঢাকাইয়ারা তো উর্দুই বলে তো কথা বলতে বলতে উনি ঝুলে ঝুলে এরকম করে ঘাটটা খুব মোটা ছিল এরকম করে মিষ্টি করে করে পড়তেন বুঝাই যাইত খুব আবেগ আপ্লুত হয়ে মন থেকে তিনি কথাগুলো বলতেন মাঝে মধ্যে উনি এই কথাগুলো বলতেন বলতো মেরে দোস্ত বুজুর্গ মাই তুমি কেসে সমঝাও এরকম অঙ্গ ভঙ্গি করে এ তো সমঝানে কি বাত নেই হে এ তো সমঝনে কি বাত হ্যায় সুবহানাল্লাহ দোস্তরা এই কথা আমি তোমাদেরকে কেমনে বুঝাবো এটা তো বুঝানোর জিনিস না এটা বুঝার জিনিস এটা কি বুঝার জিনিস আমার ভাইয়েরা ফিরে আসছি নবীজি ক্ষমা ঘোষণা করলেন আজকে তায়েফে গিয়া দেখেন সোনার তায়েফ তায়েফের যে মসজিদ আছে মসজিদ আবদুল্লাহ ইবনে আব্বাস হ্যাঁ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদের খতিব ছিলেন বাদ দিলাম কথা চলে আসছি নবীজি যখন মন খারাপ করে ওই যে মক্কায় ঢুকার পথে বসে আছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা একদল বর্বর জিন পাঠিয়ে দিলেন নবীজির কাছে জিনেরা আমাদের মতোই এবাদতের জন্য সৃষ্টি কিন্তু জিনেরা বেশিরভাগ করে পাপ আর মানব জাতি তুলনামূলক তাদের চাইতে কম খারাপ বুঝছেন নাকি বুঝেন নাই মানুষের মধ্যে মানুষের তো খারাপ আছে মানে কি খবিজ দ্য গ্রেটও আছে খবিজ দ্য গ্রেটও আছে কিছু মনে করেন না মানুষের মধ্যে এত খারাপ আছে যে মানুষগুলো নামতে নামতে এত নিচে নেমে যায় যেই নিচে একটা কুত্তা শুয়ারও নামে না ঠিক না ঠিক একটা কুত্তার উদাহরণ দেই কুকুরের উদাহরণ এটা আপনারা দেখবেন এই বাচ্চারা তোমরাও খেয়াল করো দেখবা হঠাৎ করে একটা অন্য এলাকার কুকুর যদি এলাকায় আসে আর কুকুরটা যদি একটু দুর্বল হয় তাহলে এই এলাকার দুই তিনটা কুকুর মিললে ওরে তারা করে তারা করলে ও বুঝে আমি এখন আর পারবো না তখন সারেন্ডার করে লেজটা দুই পায়ের নিচে দিয়ে এরকম করে দেয় দিয়া পাশাটা একটু নিচা করে মুখটা উঁচা করে আস্তে করে বলে কহু 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 এরকম করে যখন এরকম করে তখন ওরা বুঝে সে সারেন্ডার করছে জোরে দুই তিনটা খাক 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 দুই তিনটা ধমক দিয়ে সেরে দুই তিনটা কামড় লাগাই দিয়ে এরপর সে যখন যখন এরকম করে তখন সাইড়ে দেয় তখন কি করে আমি যেটা বললাম এটা কি বানায় বলছে নাকি বাস্তব দৃশ্য এইটা হলো কুত্তার উদাহরণ এটা কি কুত্তার উদাহরণ সারা রাত মেধাবী ছাত্র নির্যাতন করা হয়েছে বাবারে মারে বলে কত রকম করে ডেকেছে তোমাদের ইউনিভার্সিটি ছেড়ে আমি চলে যাব এইখানে আমি থাকবো না এই দুই এক বছর আগের ঘটনা আবরারকে তার সাথে সঙ্গী সাথীরা এমনভাবে মারছে কুত্তাও তার সঙ্গীরা এইভাবে মারে না জীবনে বিদায় করে দিয়েছে বিচ্ছিন্ন ঘটনা না এরকম ঘটনায় একটা নয় দুইটা নয় হাজার হাজার দৈনন্দিন বাংলাদেশে ঘটে নাকি ঘটে না এই ধরনের মানুষকে যারা মনে করেন ফেরেশতা মানুষ ফেরেশতাদের চাইতে উত্তম গুড়ার ডিম আপনি বুঝেছেন এই মানুষগুলো কুত্তা এবং শুয়োরের চেয়ে হাজার গুণ বেশি খারাপ ঠিক না বেটি মানুষ খারাপ হতে হতে যখন নিচে নামে এত নিচে নেমে যায় আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন যেই নিচে একটা ইবলিস শয়তানও নামে না ইবলিস শয়তানও ওই যে আগে যেটা বললাম ওইটা তো বাস্তবতা যুক্তি দিয়ে দেখাইলাম ওইটার দলিল কোরআনের মধ্যে আছে
ওই দলিলটা সূরা নাবার 40 নম্বর আয়াত আমপারা 30 পারার প্রথম সূরা আম্মায়াতাসা আলুন এই সূরার লাস্ট আয়াতে আল্লাহ বললেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা মানুষ যখন তার প্রিভিয়াস অ্যাক্টিভিটিস এগুলো যখন দেখবে আমলনামা আকারে আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা কুত্তা শুয়র মাটি হয়ে গেছে জাহান্নামে যাবে না আর আমি তো মাটি হইতে পারলাম না হায়রে যদি মাটি হয়ে যেতে পারতাম প্রমাণ দিবে আমি যদি এরকম মাস্তান এমপি লিডার সরকারি অফিসার পুলিশ অফিসার নির্যাতনকারী এরকম না হয়ে যদি কুত্তা শুয়র হতে জন্মতাম নর্দমা থেকে ময়লা আবর্জনা খেতাম মানুষ দেখলি ঢিল ছুঁড়ে মারতো মরে যেতাম আজকের দিন হালকা বিচার হইয়া জাহান্নামে যেতে হতো না আর দাপটশালী মানুষ হওয়ার কারণে আজকে আমার ডেস্টিনেশন জাহান্নাম হচ্ছে বোঝা গেল আমার মতো দাপটশালী দুনিয়ার কুত্তা শুয়রের চেয়েও খারাপ দলিল দিলাম রেফারেন্স বের করে নিয়েন বুঝলে গেলে ভিডিও দেখেন এরপরে মানুষ খারাপ হইতে হইতে এত খারাপ হয় এর চেয়ে বড় খারাপের তার কোনো উদাহরণ নাই শয়তান কি শয়তানের চাইতে বড় খারাপের আর কোনো উদাহরণ আছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন কামাসালিশ শাইতান ইযা ক্বালা লিল ইনসান ইকফুর ফালাম্মা কাফারা قال إني بريء منك إني أخاف الله رب العالمين سورة حشر أتش برار أت نمبر أتش برار سوي نمبر بشتا آيات نمبر شلو إذا أنجل دوري ركشي يا الله بولن خراب مانوش غلو دعاء ودهارون لو شيطانير متو إذ قال للإنسان اكفر شيطان মানুষকে বলে কুফরির পর কুফরি পাপাচারের পর পাপাচার করতে থাকো ফালাম্মা কাফারা অতঃপর মানুষগুলো যখন কুফরি পাপাচারি নিয়ে ব্যস্ত থাকে একের পর এক খারাপ করতে থাকে তখন ইবলিস শয়তান বলে আরে মানুষ তুই এত জঘন্য আমি শয়তান তো এত খারাপ করি নাই এবাদত 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 বহু এবাদত করেছি এরপরে আল্লাহকে অস্বীকারও করি নাই খালি একটা যুক্তি দিয়েছিলাম আমি আল্লাহকে বলেছিলাম খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন ও আল্লাহ আপনি আমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে মাটি ঢিল মারলে নিচে পড়ে যায় আগুন জ্বালিয়ে দিলে উপরে ওঠে যুক্তি বলে আদম আমাকে সেজদা করবে আমি কেন আদমকে সেজদা করব সৃষ্টিমূলের দিক থেকে ও হলো মাটির আমি হলো আগুনের আমি তার চাইতে এক স্ট্যাটাস উপরে অতএব আমি তাকে সেজদা করতে পারি না এই কারণে আল্লাহ আমাকে বললেন কি বললেন কলা ফখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম কলা ফখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম কলা ফখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম আয়াত নাম্বার এটা হলো সূরা সোয়াদ সূরা সোয়াদ 23 পারার 16 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 77 এই যে দলিল সারা না দলিল সারা বইলে লাভ আছে লাভ নাই আল্লাহ অভিশপ্ত করে দিলেন একটা যুক্তির কারণে আমার যদি আর মুক্তি চিরদিনের জন্য হারিয়ে গিয়ে থাকে ও মানুষ পাপের পরে পাপ কুফুরির পরে কুফুরি বাড়াবাড়ির পরে বাড়াবাড়ি একের পর এক করেই যাচ্ছ তোমার মতো এরকম মানব শয়তানের সাথে সম্পর্ক রাখতে আমি ইবলিসেরও ভয় লাগে আমি ইবলিসেরও ভয় লাগে আপনি কি মনে করছেন খালি নিজের মন মতো বইলা যাচ্ছি জি না কোরআনের আয়াতের অনুবাদ করছি ফালাম্মা কাফারা কলা ইন্নি বারিউ মিনকা ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন আমি রব্বুল আলামিনরে ভয় পাই ইবলিস বলতেছে কে বলতেছে শয়তান বলতেছে আমি আল্লাহকে ভয় পাই তাইলে দেখা গেল মানুষ ইবলিস শয়তানের চাইতেও কি হয় খারাপ হয় জিনদের মধ্যে ভালো আছে খারাপ আছে দলিল সূরা জিন
29 পারা 13 নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহান ওয়া তাআলা সেখানে জিনদের বক্তব্য তুলে ধরলেন জিনেরা বলছে ওয়া আন্না মিন্নাল মুসলিমুনা ওয়া মিন্নাল কাসিতুন ফমান আসলামা ফাউলাইকা তাহাররাউ রশাদা আয়াত নম্বর 14 বর্বর জিনেরা পাপী জিনদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা নবীজির কাছে পাঠিয়ে দিলেন নবীজি মন খারাপ করে বসে আছেন এইবারে সে জিনেরা জিজ্ঞাসা করলো আপনি কে মনটা কেন এত খারাপ তখন বলল আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর রাসূল তায়েফে দাওয়াত দিতে গিয়েছিলাম দাওয়াত কেউ গ্রহণ করে নাই এইজন্য মনটা খুব খারাপ কিসের দাওয়াত দেন আপনি বলেছে শুনবা শুনান এরপর নবীজি যা শুরু করলেন দাওয়াত দেওয়া নবীজি আর বললেন না আল্লাহ এক আমি রাসূল কিয়ামত হবে জান্নাত অথবা জাহান্নাম ঠিকানা হবে নেক আমল করলে জান্নাতে যাইতে পারবা আর বদ আমল করলে জাহান্নামে যাবা এইভাবে আমরা যে দাওয়াত দেই নবীজি এইভাবে দাওয়াত দিলেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে একটু চুপ করে শুনো এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিলেন সুবহানাল্লাহ জিনেরা কোরআন শুনে জিনেরা বলছে সূরা জিনের শুরুতে দেখেন কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইস্তামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিআনা কুরআনান আজাবাহ এই যে আমার আঙ্গুল ধরা এখানে শুনে বলে আমরা আশ্চর্যজনক কোরআন শুনলাম ইয়াহদি ইলা রুশদ ফা আমান্না বিহি এই কোরআন মানুষকে হেদায়েতের পথ ধরিয়ে দেয় সুবহানাল্লাহ বলবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা সেম কথা সূরা আহকাফের মধ্যে 26 পারার 4 নম্বর 20 টা আয়াত নম্বর 29 থেকে শুরু করে পরবর্তী কয়েকটা আয়াত একটা আয়াত মাত্র তেলাওয়াত করি আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন শব্দ শুনবেন তাইলে বুঝবেন ওয়া ইদ সরফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين نبيزي قرآن تلاوت করে দিলেন বাস কাজই আমাদের এটা বল نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق হক কথা কোরআনের কথা হাদিসের কথা নবীজির কথা আল্লাহর কথা সমাজে আমরা এগুলো ছেড়ে দেব এরপরে এইটার জায়গা সে নিজেই দখল করে নেবে হক চলে আসলে কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল বাতিল চলে যাবে ইন্নাল বাতিলা কানা যাহুকা বাতিল তো আর থাকার জন্য আসে নাই বাতিল চিরস্থায়ী হতে পারে না বাতিলকে জাটাপিটা হয়ে বিতাড়িত হতেই হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানসিকতা নিয়ে দাওয়াত শুরু করে দিয়েছিলেন কাজ হয়েছে নাকি হয় নাই আপনিও কাজ করতে থাকেন কাজ হবে আর যদি এটা না হইয়া অন্ধকার বেড়ে যায় আপনার সমস্যা কি আল্লাহ তো আপনার এই দায়িত্ব দেয় নাই যে পুরা পৃথিবীটাকে আলোকিত করেই ফেলতে হবে আপনার কাজ আপনি করবেন ও আল্লাহ ইসালিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সায়াহু সাউফা ইউরা সুম্মা ইউজজাহুল জাযা আল আউফা মানুষের কাজ হলো চেষ্টা সাধনা করা আল্লাহ তার চেষ্টাটাই দেখবেন সূরা নাজাম 27 পারার 6 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 36 এবং তার পরবর্তী আয়াতগুলো সুম্মা জুজাহুল জাযা আল আউফা আল্লাহ উত্তম প্রতিদান দিবেন ভাইরা যাই হোক তাহলে এখানে দেখা গেল জিনজের মতো এত খারাপ রাগ কোরআন শুনে বলল কি কালু ইয়া কাওমানা ইন্না সামিআনা কিতাবান أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم دولة دولة زنرا نبي زرحات بايات করে مسلم হয়ে বলল يا رسول الله আমরা আপনাকে চিনেছি মন খারাপ করেন না আমরা আপনাদের মতোই একটা বিশাল জাতি শক্তিশালী জাতি বাতাসের সাথে আমরা চলি মুহূর্তের মধ্যে একখান থেকে আরেকখানে চলে যাই আর নবী তেগুলি জানেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জানতেন আমাদের একটা জগৎ আছে লক্ষ লক্ষ কোটি কোটি জিন আছে আমরা সেইখানে যাচ্ছি
আপনার দাওয়াত আমরা সেইখানে পৌঁছে দেব অথবা তাদেরকে ধরে নিয়ে আসব আপনি কোরআন তেলাওয়াত করে দিলেই দেখবেন কাম হয়ে গেছে মানুষেরা মুসলমান হচ্ছে না সমস্যা নাই আমরা মুসলমান হয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা জিন্দার মতো এত বর্বর যদি কোরআন দিয়ে সুজা হয় হ্যাঁ তারপরে হলো যে কি বলে সাহাবায়ে কেরাম যারা আগে কি ছিলেন জাহেলি যুগের জাহেল ছিলেন কি ছিলেন ডায়মন্ড হইছেন নাকি হন নাই কি দিয়া হয়েছেন কোরআন দিয়া ঠিক না আল্লাহ আমাদেরকে তৌফিক আনায়াত করুন বলি আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা হুদের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আয়াত ওই আয়াতে আল্লাহ বললেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন অধিকাংশ মানুষ এমন ভাবে ঈমান আনে এমন এমন হলো তাদের ঈমানের অবস্থা ওয়ামা ইউমিনু ইউমিনু এটা ভার্ব আকসারুহুম অধিকাংশ মানুষ বিল্লাহি আল্লাহর প্রতি ইল্লা ওয়াহুম মুশরিকুন এমন অবস্থা যে তারা মুশরিকি থেকে যায় তারা মুশরিকি থেকে যায় অর্থাৎ সাদামাটা বহুত মুসলমান মুশরিক সাদামাটা কথা হলো এটা আমি কই নাই বিশ্বাস করেন একজন মুসলমানরে মুশরিক বলা এর চেয়ে বড় দৃষ্ট তার কিছু হইতে পারে এটা আমি বলি নাই বলেছেন কে জোরে বলেন কে অনেক মুসলমান আছে তারা মুশরিক আর মুশরিকদের পরিণতি আপনাদের জানা আছে কেউ যদি শিরিক নিয়ে মারা যায় অনন্তকাল জাহান্নামে থাকবে একদিনের জন্য জাহান্নাম থেকে এই যে তখন জান্নাতের আলোচনা শুনলেন আলোচনাই শুনবেন জান্নাতে যাওয়া হবে না কেমনটা হবে এর উল্টা জাহান্নামের আলোচনা তো শুনেন নাই তাইলে বুঝতেন জাহান্নাম কত ভয়াবহ জাহান্নাম কত ভয়াবহ তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একদল মুসলিম তারা মুশরিক একদল মুসলিম তারা মুশরিক রাগ করেন না কথা যদি আপনি নিতে না চান যদি মনে করেন আমার কথাটা যৌক্তিক হয় নাই দলিল ভিত্তিক হয় নাই ঠিক আছে আপনার দৃষ্টিতে ধরেন ভুলই মনে করলেন ছেড়ে দেন আপনি নিলেন না যা আলোচনা করি আমরা আলোচনা যারা শুনে সবাই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট নেয় না কেউ নেয় 10% কেউ 0% নেয় না ঠিক আছে কিনা আপনি কিছুই না নিলে অসুবিধা নাই তারপরেও যে শুনছেন এই যে যতক্ষণ কোরআনের আয়াতগুলোর ব্যাখ্যা করলাম এইগুলি তো আর ভুল না নাকি এটাও ভুল এটা তো ঠিক তো এইটার সব তো আপনি এখলাসের সাথে শুনলে আপনার আমল নামে জড়ো হচ্ছে না এরপরে ওয়াজের কোনো গাইডলাইন দিক নির্দেশনা কোনো ওয়াজ না নিলেও সমস্যা নাই আর যদি নেন তাহলে শোনায় সুহাগা নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনুরিহি মাইয়াশা আল্লাহু আকবার ভাইজান কোরআন বুঝলে যখন মুখস্থ করছি তখন তো বুঝতাম না এখন আলোচনা করতে গিয়া বাইরে আগেও যখন বুঝি না বিশ্বাস করেন আসলেই একটা ছেলে হইলেও আলেম বানায়েন এটা যে কি মজা এটা যে কি টেস্ট এটা যে কি স্বাদ আল্লাহর কসম এইটা কোনো দুনিয়ার বস্তুর মধ্যে টাকার মধ্যে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে জীবনে কোনো দিন পাবেন না আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা রাদের মধ্যে 13 পারার 12 নম্বর পৃষ্ঠায় ইরশাদ করলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিক্রিল্লাহ আলা বিযিক্রিল্লাহি আলা বিযিক্রিল্লাহ আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব আয়াত নাম্বার 28 আল্লাহ বললেন যারা ঈমানদার দে মাস্ট হ্যাভ দেয়ার মেন্টাল প্রিজার্ভ বাই রিসাইটেশন অফ দ্য হোলি কোরআন কোরআন পড়লে তারা আত্মতৃপ্তি পাবে সুবহানাল্লাহ আল্লাহ যে সত্য কথা বলেন এটা আমার কাছে মনে হয় এই আয়াত পড়লেই বোঝা যায় কারণ কোরআন পড়ে দেখছি এত মজাই লাগে আগে যখন কোরআন পড়তাম তখন তার অন্যান্য এত ডিউটি ছিল না কাজ ছিল না ছোট থাকতে এক সময় যখন দেখতাম বড় ভাই বলছে আমার আগামীকালকে এই কাজ ওই কাজ ওই কাজ 4-5টা কাজ আছে তখন আমি তো ছোট কইতাম যে কী কয়ে গেলি আমার তো কোনো কাজ থাকে না ছোট বাচ্চাদের কাজ থাকে এরপরে দেখলাম ধীরে ধীরে বড় হইতেছি কালকে একটা কাজ আছে তারপরে দিন দুইটা আর এখন এত কাজ থাকে কাজের তালে মাঝে মধ্যে মন চায় যে কিছু ব্রেক নেই কিছু ছুটিতে যাই তো যাই হোক আমার ভাইয়েরা
কুরআন পড়লে যে কি মজা লাগে এটা জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আগে তো কাজ ছিল না মাঝে মধ্যে কুরআন তেলাওয়াত শুরু করতাম যখন শুরু করতাম তখন এরকম করতাম এই কাতে বসি ওই কাতে বসি একটু টায়ার লাগতেছে আর কি মানে পুরো ওই যে কি বলে যে প্রেসারটা আসতেছে না আস্তে এরকম করতে করতে যখন আধা পারা পড়ে ফেলছি 10 পৃষ্ঠা পড়ার যখন জুস উঠে যেত হাফেজদেরকে জিজ্ঞাসা করেন পড়ার একটা জুসও লাগে এটা উঠে গেলে এরপরে বিশ্বাস করেন এক বসায় চার পারা পাঁচ পারা আট পারা 10 পারা এরপরে এক বসায় 12 13 পারাও পড়ছি এরকম রেকর্ড আছে আলহামদুলিল্লাহ মজার মজাই লাগে মজার মজাই লাগে এই মজার থেকে যে বঞ্চিত এই মজাটা যে পায় নাই আহারে আহারে কি বলে দুনিয়াই জান্নাতের মজা দুনিয়াই কি জান্নাতের মজা সুবহানাল্লাহ বলবেন যাক তো কোরআন আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনের মধ্যে মজা দিয়েছেন কোরআন বুঝলে কি লাগে ভালো লাগে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা হুদের মধ্যে বললেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন অধিকাংশ মুমিনরা এরকম যে তাদের আমলের মধ্যে তাদের বিশ্বাসের মধ্যে তাদের কথার মধ্যে তাদের অ্যাক্টিভিটিজের মধ্যে শিরিকের সংমিশ্রণ আছে সংমিশ্রণ আছে তাইলে আল্লাহ কি বললেন মুসলমানরা এমন আছে যারা শিরিক করে যারা কি করে শিরিক করে মুশরিক কিছু মনে করেন না আমি একটা ইয়া দেই দলিল ছাড়া তো বলবোই না ইনশাআল্লাহ আরেকটু গরম পানি দিয়ে নেওয়ারে বিশ্বাস করেন মুসলমানদের মধ্যে এরকম মুসলমানও আছে যারা জাহিলি যুগের জাহিলি যুগের জাহেলদের থেকে জাহেলি যুগের মুশরিকদের চেয়ে যেটাকে আপনারা বলেন অন্ধকারের যুগ জাহেলি যুগ যার চাইতে খারাপ আর কোনো যুগ বলেন না কেন সেই জাহেলি যুগের মুশরিকের চাইতেও হায় আল্লাহ কলজা কাঁপতেছে তারপরেও বলি সেই জাহেলি যুগের মুশরিকদের চাইতেও আরো জঘন্য মুসলমান আছে ওই মুশরিকদের চেয়েও খারাপ আরো মুসলমান বলেন কি আপনি এতক্ষণ তো ভালোই বলছিলেন একজন মুসলমান জাহেলি যুগের মুশরিকের চেয়ে খারাপ কেমনে হয় আচ্ছা একটু দেখাই দেখানোর পরে যদি মনে করেন আমার কথাটা ভুল অসুবিধা নাই আপনি এটা ফেলে দিবেন কোনো কিছু তো চাপিয়ে দেওয়া হচ্ছে না জাহেলি যুগের মুশরিক যারা ছিল বর্বর যারা ছিল যারা লাত মানাত উজ্জা দেব দেবতা এইগুলোর পূজা করত এরপরে যখন বিপদে পড়ে যেত ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন যখন বিপদে পড়ে যেত তখন এখলাসের সাথে আল্লাহকে ডাকতো এখলাস বুঝেন এখলাস মানে না এখলাস মানে এইখানে একনিষ্ঠ অন্য কাউকে ডাকতো না শুধু আল্লাহকে আমরা যেরকম বলি ইয়াকা নাবুদু আল্লাহ তোমারই ইবাদত শুধু আল্লাহর ইবাদত করা হ্যাঁ অন্য কারো ইবাদত না করা অথবা ইবাদত করা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দেখানোর জন্য নাম কামানোর জন্য ফুডাঙ্গি করার জন্য নেতৃত্ব কর্তৃত্ব পাওয়ার জন্য ইবাদত করি না দান সৎকা করি না মানুষকে সহযোগিতা করি না অধিকাংশ বাংলাদেশি নেতা খেতারা সত্য কথা বলছি তারা যেই সমাজের সহযোগিতা করে দান সৎকা করে শুধুমাত্র দেখানোর জন্য অথবা মানুষকে হাত করার জন্য নির্বাচনে জয়ী হওয়ার জন্য বিন্দু মাত্র এইটা দিয়ে কিয়ামতের দিন আল্লাহর কাছে নাজাত পাবে না কারণ এবাদত এখলাস ছাড়া জীবনেও কবুল হবে না জীবনেও কবুল হবে না আমরা দিনদাররা তুলনামূলক মানুষের সেবা কম করে থাকি ওই লোকগুলো মানুষের সেবা করে মানুষের সেবা করা নিঃসন্দেহে এবাদত তবে এবাদত কবুল হওয়ার জন্য খালি এবাদত হলেই হবে না এবাদত কবুল হওয়ার জন্য কিছু শর্ত দেয়ার আর সাম টার্মস অ্যান্ড কন্ডিশন এটা জানতে হবে এমন না যে খালি ফজর নামাজ পড়ে ফেলেন হয়ে গেল গে জীবনেও না এবাদত কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত দুইটা জিজ্ঞাসা করলে আপনারা অনেকেই কইতে পারতেন না এবাদত কবুল হওয়ার মৌলিক শর্ত কয়টা বহু জায়গায় জিনিসটাকে জিজ্ঞেস করছি কয় পাঁচটা সাতটা দশটা হ্যাঁ দুইটা এবাদত কবুল হওয়ার শর্ত কয়টা দুইটা নাম্বার ওয়ান এক নাম্বার হলো এখলাস
অর্থাৎ ইবাদতটা অ্যাবসলুটলি দ্যাট মিন্স 100% মাস্ট বি ডান ওনলি ফর আল্লাহ ইবাদতটা 100% আল্লাহর জন্য করা এর নামে ইখলাস দুই নাম্বার ইবাদতটা পীর সাহেবের তরিকায় বুজুর্গের তরিকায় মুফতির তরিকায় হুজুরের তরিকায় করলে জীবনও হবে না রাগ করেন না আমাদের সমাজে এগুলি খুব জঘন্য কাজ তো এগুলি বলা সাংঘাতিক এগুলি বললে আপনারা না ধরলেও কিছু হুজুর এরকম করে ধরবে কেন ইবাদতটা হইতে হবে নবীজির তরিকায় নবীজি যেই তরিকায় দেখিয়ে গিয়েছেন ওই পুরান তরিকা দেড় হাজার বছর আগের তরিকা আরব পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন ওই তরিকাই থাকবে একটু বাড়ানোর একটু কমানোর যুক্তি দেখানোর কোনো সাধ্য আপনার নাই এই জন্য নবীজি বলছেন সল্লু কামা রাআইতুমুনী উসল্লি আমাকে যেমন নামাজ পড়তে দেখেছো ওইভাবে নামাজ পড়বা বাঙালিরা নবীজিরে নামাজ পড়তে দেখে নাই আল্লাহর কসম নবীজিরে নামাজ পড়তে দেখেছেন সাহাবায়ে কেরাম তাদেরকে দেখেছেন তাবেইন তাদেরকে দেখেছেন তাবেইন এইভাবে ওই ধারা আজও পর্যন্ত আছে সেই বর্ণনাগুলো হাদিসের মধ্যে আছে আর মক্কা মদিনায় গেলে আপনি দেখবেন মক্কা মদিনার অরিজিনাল বাসিন্দা যারা তারা এইভাবে জিল আর আনজিল তার বাবারে দেখছে তার বাবা তার দাদারে দেখছে এইভাবে যেতে 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 কোনো সাহাবির সাথে মিল পড়বে নাকি পড়বে না তারা দেখছে ওইভাবে ওইভাবে করে কিন্তু আমাদের সমাজে যদি মক্কা মদিনার কথা বলা হয় তাইলে একেবারে সর্বনাশ মক্কা মদিনার কথা কইলো কেন কইতে হবে কোন দা হিন্দুস্তানের কথা ইন্ডিয়ার কথা রাজনীতিরা যেরকম ইন্ডিয়াতে খুশি হুজুরও ইন্ডিয়া দিয়েই খুশি আচ্ছা হোয়াট ইজ দিস কোরআনের দলিল লাগে না হাদিসের দলিল লাগে না পীর বাবা বলছে তাতেই হয়ে যায় জিনা মিয়া এত সহজ না ইবাদত করেই মানুষ জাহান্নামে যাবে আর ইবাদত ছাড়াও মানুষ জান্নাতে যাবে বলে বলি নাই আবার রেকর্ড করেন খেয়াল করেন ইবাদত করেও মানুষ জাহান্নামে যাবে ভাই একটু শক্ত করে বলতেছি দিয়ে আপনি আবার মনে করেন না যাবে রাগ করছি না আপনারা আমার কথা শুনতেছেন আই এম গ্ল্যাডফুল টু ইউ আই এম গ্রেটফুল টু ইউ আমি খুব খুশি আপনাদের প্রতি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমার কথা শুনছেন এই যে শুনছেন একজন মানুষও যদি একটা ভালো কথা নেন এটা কিয়ামতের দিন আমার নাজাতের কারণ হইতে পারে একটু শক্ত করে বলি কেন অনেকের অ্যাটিটিউড যে এরকম আপনারা তো তাদের মতো না ও ভাইরা মক্কা মদিনার প্রতি রাগ করেন কেন আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজে মক্কাকে চয়েস করলেন সেইখানে কাবাঘর বানাইলেন জমজমের কুয়া দিলেন সফা মারওয়া দিলেন মিনা মুজদালিফা আরাফা দিলেন হজ সেইখানে না গেলে হয় না এটা কি আমরা যারা মদিনায় পড়ছি আমরা যারা সৌদি আরবের দালাল এটা কি আমরা করছি বুঝেন নাই আমাদের কাছে সৌদি আরবের দালাল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জানি না কোন দিক দিয়ে কি দালালি করছি এটা তো আমরা করি না এটা আল্লাহ করছেন আল্লাহ কোরআনে বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাত মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম এই যে আমার হাতে কোরআনে কারিমটা দেখতে পাচ্ছেন কোরআনে কারিমের 114 সূরার মধ্যে 10টা সূরা মক্কায় 10টা সূরা মদিনায় আর 10টা হলো পাকিস্তানে নাজিল হয়েছে আর 30টা নাজিল হয়েছে ইন্ডিয়াতে আর মাত্র 7টা নাজিল হয়েছে বাংলাদেশে কি বলেন আপনারা কোথায় নাজিল হয়েছে বিশ্বাস করেন আল্লাহর কসম আমরা নাজিল করি নাই মাদারীরা নাজিল করি নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা জিবরিলকে পাঠাইলেন নবীজির জন্ম দিলেন মক্কায় নবীজির হিজরতের জায়গা বানাইলেন মদিনায় মক্কা বিজয়ের পরেও নবীজি আর মক্কায় গেলেন না থাকলেন না মদিনায় থাকলেন নবীজি জন্মগ্রহণ করেছেন মক্কায় আর শুয়ে আছেন মদিনায় মক্কা মদিনার কথা শুনলে অ্যালার্জি কেন হবে কিয়ামতের আগে দিয়া দাজ্জাল যখন আসবে আপনাদের বরিশালে আসবে আমাদের ঢাকায় আসবে সারা বিশ্বটা চষে বেড়াবে সমস্ত কাফেরদেরকে তার দলে নিয়ে যাবে পাপিষ্টরা তার ফেতনায় পড়ে যাবে এরপরে মদিনায় ঢুকার জন্য জুরুফ এলাকা এই জুরুফের দিক দিয়ে আমি যখন মদিনায় ইউনিভার্সিটি পড়ি নিয়মিত গাড়ি চালাইয়া এক মসজিদের ইমাম ছিলাম 20 কিলোমিটার দূরে এই দিক দিয়ে যাইতাম এইখানে গেলেই এমন কোনো দিন নাই যে মনে পড়তো না যে এই হাদিসে যেই জুরুফের কথা বলা হয়েছে এই সেই জুরুফ এলাকা এই দিক দিয়ে মদিনায় ঢুকার চেষ্টা করবে ফেরেশতারা
তরবারি নিয়ে দাঁড়ায় বলবে দাজ্জাল কোথায় যাস দাজ্জাল বলবে রাস্তা ছাড়ো আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন সারা বিশ্ব আমি চষে বেড়াবো মক্কা মদিনায় ঢুকা বাকি তখন ফেরেশতারা বলবে ও দাজ্জাল আল্লাহ তোকে যত শক্তি সামর্থ্য দিয়েছে সবটা অন্য জায়গায় প্রয়োগ করবি যদি প্রয়োগ করতে চাস তোর বাপের দেশ ইন্ডিয়াতে চইলা যা মক্কা মদিনায় হবে না মক্কা মদিনায় যদি আর এক কদম বাড়ার চেষ্টা করস এক্ষুনি একটা কূপ দিয়ে গর্দান আলাদা করে দেওয়া হবে সুবহানাল্লাহ মক্কা মদিনার গ্যারান্টি আল্লাহ সেই ফেতনার যুগেও রেখেছেন আপনার কাছে এত তিতা লাগে কেন আর একটা কথা বলি নবীজির হাদিস আমার জন্য একটু দোয়া করেন আমার একটু ঠান্ডা কাশিটা বেশি থাকে এই কয়েকদিন আগে অ্যান্টিবায়োটিক খাইতে খাইতে ভালো হয়েছে এক সপ্তাহ যাওয়ার পর আবার আমি কী করবো এখন আল্লাহ যেন ভালো করে দেন একটা আমিন বলবেন এই যে মনে করেন কথার মাঝখানে কাশতেছি আপনাদের বিরক্ত যেমন হচ্ছে না আমার কাছে কি কম খারাপ লাগতেছে তারপরেও তো এই কাশি চলে আসলে মানে কাশি না দিয়ে থাকা যায় না দেখেন না গলার কি অবস্থা আল্লাহ তুমি মুক্ত মুক্ত করে দাও ওয়াইদা মারিত্তুফা হয়ে আসফিন আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম ওয়া আন ইয়াশফিয়ানা ওয়া আন ইয়াশফিয়া মারদানা ওয়া মারদা জামিয়াল মুসলিমিন আমিন বলেন সবার জন্য দোয়া করে দিয়েছি পৃথিবীর সকল মুসলমান রোগীদের জন্য দোয়া করছি আমার ভাইরা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবা আরেক হাদিসের মধ্যে বললেন ওয়া ইন্নাল ঈমানা লা ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা ইমান বাংলাদেশে থাকবে না ইন্ডিয়া পাকিস্তানে থাকবে না মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় থাকবে না মিশরে ফিলিস্তিনে থাকবে না আফ্রিকায় থাকবে না অস্ট্রেলিয়ায় থাকবে না ইমান একেবারে সংকুচিত হতে হতে মদিনায় ফিরে আসবে নবীজি উদাহরণ দিলেন একটা সাপ তার গর্ত থেকে বেরিয়ে আদার খেয়ে আবার ধীরে ধীরে ঘুরতে ঘুরতে যেরকম তার গর্তে চলে যায় ইন্নাল ইমান আলায়া আরিজু ইলাল মদিনা অতএব রাগ করেন না মদিনাবাসীদের আমল যেটা মদিনাবাসীদের আমল আপনারা দলিল কয়টা জানেন অনেক কিছু জানেন যেমন ধরেন একটা দলিল হলো কোরআন একটা হাদিস একটা এজমা আর একটা কিয়াস ঠিক তো এগুলো জানেন আরও কিন্তু আছে যেগুলো আপনারা সাধারণ মানুষ জানেন না আল ইস্তেহসান আল মাসালিহুল মুরসালা ঠিক আছে এগুলি ইমাম মালিক বলতেন আমালু আহলিল মদিনা হুজ্জা মদিনাবাসীদের আমল এটি একটা দলিল কারণ মদিনাবাসীরা যে আমল দেখছে এটা তার বাপেরে দেখছে তার বাবা তার দাদারে দেখছে এইভাবে সাহাবিরে দেখছে সাহাবিরে নবীজিকে দেখছেন সুবহানাল্লাহ বলেন যাই হোক বলছিলাম ইবাদত কবুল হতে হলে দুইটা শর্ত লাগে একটার নাম ইখলাস আর একটা নাম হলো নবীজির সুন্না অনুযায়ী ইবাদত করা নামাজও যদি পড়ে নবীজির তরিকায় পড়তে হবে আল্লাহর হস্তে বলছি পীর বাবার তরিকায় পড়লে হবে না হবে না হবে না নবীজি বললেন সল্লু কামার ও আইতুমুনি উসল্লি নবীজি কেমনে নামাজ পড়তেন হাদিসের মধ্যে পাবেন কিন্তু হাদিস পইরা যদি বলেন এই হাদিস আমাদের না এটা অন্যদের হাদিস এটা সৌদি আরবের হাদিস তাহলে কেমন হয়ে গেল বিষয়টা কথা বোঝেন নাই যাই হোক নিলে নেন না নিলে না নেন ফিরে আসছি এবাদত করেও মানুষ জাহান্নামে যাবে কারণ এবাদত করছে এবাদত কবুল হয় নাই লোক দেখানো এবাদত করেছে দলিল যদি নিতে চান কয় ডজন দলিল আপনি আমার থেকে নেবেন দলিল ছাড়া কথা বলবেন না হুজুরের কথা দিয়ে আমার কথা কাউন্ট করবেন না আমার কথার দাম নাই আপনার হুজুরের কথার দাম আছে কিন্তু আমি যেই কথা বলছি আল্লাহর রাস্তায় এটা আমার কথা না আমি বলছি আল্লাহর কথা এবং রসুলের কথা কার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আউয়ালু মান তুসআরু বিহিমুন নার সালাসা সর্বপ্রথম যাদেরকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে তারা তিন ব্যক্তি তারা কয় ব্যক্তি তিন ব্যক্তি এক ব্যক্তি হলো শহীদ আরেক ব্যক্তি হলো আলেম অথবা বিশাল বড় কারিসাব আরেক ব্যক্তি হলো দানবীর পূর্ণাঙ্গ ব্যাখ্যাটা আমি করবো না অন্য সময় করি আজকে করলাম না কারণ শহীদের অন্য কিছুর ঘাটতি ছিল না শুধুমাত্র তার মনের ভিতরে এটা ছিল মানুষ যেন দেখায় দিব আজকে এমনভাবে কসুকাটা করবো শত্রুদেরকে মানুষ যেন বলে যে বীরের বাচ্চাই একটা খালি এইটুকুনের কারণে আল্লাহ বলছেন ওয়াকাদ কিলা দুনিয়াতে বলা হয়েছে আমার কাছে কিচ্ছু বাকি নাই একে জাহান্নামে ফেলো আলেম বলবে ও আল্লাহ কত দাওয়াত দিয়েছি ওয়াজ করেছি মানুষকে বুঝিয়েছি এলেমের জন্য জীবন ধরে দিয়েছি কোরআন এমনভাবে টান দিয়েছি মানুষ চিৎকার করে আল্লাহ আকবার বলেছে আল্লাহ বলবেন মিথ্যাবাদী লিউ কল কারে যাতে তোকে কারিসাব বলা হয় ওয়াকাদ কিলা দুনিয়াতে বলা হয়েছে জাহান্নামে ফেলো এরপর একজন বলবে আল্লাহ কোটি কোটি টাকা মানব কল্যাণে সমাজের কল্যাণে
সৃষ্টির উপকারে ব্যয় করেছি আল্লাহ বলবেন যাতে দানবীর বলা হয় এইজন্য করেছিলে এই জাহান্নামে ফেলো ইবাদত কইরো মানুষ এইভাবে জাহান্নামে যায় কিয়ামতের নবী যে হাদিসের মধ্যে বলেন আতাদরুন আমানিল মুফলিস কাঙ্গাল কোন ব্যক্তি জানো সাহাবায়ে কেরাম বলেন আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা যার সহায় সম্বল টাকা পয়সা কিচ্ছু নাই সে হলো মুফলিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার মুফলিসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করি নাই আমি জিজ্ঞাসা করেছি আখেরাতের মুফলিসের ব্যাপারে সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে নবীজি বললেন ওই ব্যাটা হলো কপাল পুরা কাঙ্গাল নিঃস্ব ফকির যে পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে আসবে মিজানের পাল্লায় দিলে নেকের পাল্লা ভারী হয়ে যাবে এই লোকটা হলো কপাল পুরা ফকির নিঃস্ব কাঙ্গাল সাহাবায়ে কেরাম বলেন কেমনে ইয়া রাসূলুল্লাহ ওই যে ইবাদত করেও মানুষ কেমনে জাহান্নামে যায় নবীজি বললেন বুঝো নাই এত নেক আমল সহজেই জান্নাতে যাওয়া যায় এমন সময় এক ব্যক্তি এসে বলবে আকালা মালি হাজা সাফাকা দামি হাজা সাতামানি হাজা দরবানি হাজা একজন এসে বলবে আল্লাহ তাকে যে জান্নাতে দিয়ে দিচ্ছেন এই লোক তো আমার কলিজা খালি করেছিল আমার কুল খারি করেছিল আমার সন্তানকে জবাই করে ফেলেছিল বলবো ও আমার কাছে রেকর্ড আছে পাওনা পরিমাণ নেক আমল তাকে দিয়ে দেওয়া হবে এরকম পাওনাদাররা আসতেই থাকবে আরেকজন বলবে আমাকে গালি দিয়েছিল আমার অধিকার হরণ করেছিল আমার গীবত করেছিল গীবত করে না এরকম মানুষ খুঁজে পাওয়া সাংঘাতি মুশকিল মিথ্যা কথা বলি না নামাজ ছাড়ি না আলহামদুলিল্লাহ জিনাবে বিচার করি না এইগুলো শক্ত করে বলতে পারি যদি বলেন হুজুর গীবত করেন তো এইখানে এই কথা ডাইরেক্ট বিশ্বাস করেন এটা বলতে পারবো না না গীবত করি না গীবত হয়ে যায় গীবত কি হয়েই যায় তো এইগুলোর কারণে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে নেক আমল দিতে থাকবেন পাহাড় পরিমাণ আমল হিরু ছিলেন জিরু হয়ে যাবেন এইবার পাওনাদার আসবে এখন কি করবেন কি দিবেন আল্লাহ বলবেন আজকের বিচারকের নাম আল্লাহ কোনো সমস্যা নাই ঠিক আছে এতক্ষণ নেক আমল দিছ এখন দেওয়ার নাই এবার তার ঋণটা নেও এইবার ওই ব্যক্তির পাপ তাকে দেওয়া হবে এইবার পাপের ভাণ্ডার বাড়তে থাকবে এইবার পাপ তার ঘাড়ের উপর চাপায় তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অতএব যে বলছি এমনিই বলি নাই ইবাদত করেও বহু মানুষ জান্নাতে যাবে আর ইবাদত ছাড়াও অনেক মানুষ জান্নাতে চলে যেতে পারবে সুবহানাল্লাহ বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই তো তার চাচাকে গিয়ে বলেছিলেন ও চাচা ইবাদত তো করেন নাই ইবাদত করার সুযোগও পাচ্ছেন না আপনি এখন যে অবস্থায় আছেন জাস্ট নাও ইউর ফেসিং ইউর জাস্ট নাও ইউর ফেসিং ইউর ডেথ ইউ আর ট্রাভেলিং ফর এভার ইউ আর গোয়িং টু ইউর গ্রেভ ও চাচা মারা যাচ্ছেন ফিরার আর কোনো উপায় নাই একটা কথা বলে গেলেই জান্নাতে চলে যাবেন ইয়া আম্মি কুল কালিমাতান লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ ও চাচা একটা কথা বলে মারা যান তাহলে এইটাকে সম্বল করে আল্লাহর সাথে ঝগড়া করে বলবো আমার চাচার শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ছিল অতএব তার সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতেই দিতে হবে সুবহানাল্লাহ এক খণ্ড খেজুর দিয়ে জান্নাতে যাওয়া যায় ইত্তাকুন নার ওয়া লা অভিষেককে তামরা কি আমলটাই করলেন এক খণ্ড খেজুর দিয়েছেন সুবহানাল্লাহ বলেন একবার আলহামদুলিল্লাহ বলে জান্নাতে যাওয়া যায় দলিল আলহামদুলিল্লাহি তামলা উল মিজান একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ আজ জান্নাতে যাওয়া যায় ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলা আন আল্লাহু আকবার যত সামান্য একটা উসিলে জান্নাত পাওয়া যায় দলিল সূরা মাইদা বারো পারা ছয় পারার বারো নম্বর বিশটা আয়াত নম্বর ৩৫ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আর বের করলাম না বিশ্বাস হয় না কি হয় না বিশ্বাস হয় ভাইরা এই জন্য বহুত মানুষ আপনি যে বলবেন মুসলমান এবাদত করে আপনি কইতেছেন জাহেলি যুগের মুশরিকের চেয়েও খারাপ জি এটা বলছি আমি এটা আমি বলছি কারণ জাহিলি যুগের মুশরিকরা কেমন ছিল যদি তাদেরকে জিজ্ঞাসা করেন ভূমণ্ডল নবমণ্ডল ধরাধম এমনকি তোমাকে তোমার বাপ দাদা সদ্য পুরুষকে কে সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন তাহলে তারা কি বলতো এই যে আয়াত বের করি সূরা আনকাবুত সূরা আনকাবুত ২১ পারার দুই নম্বর বিশটা আয়াত নম্বর ৬১ ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামারা লায়াকুলুন্না আল্লাহ আল্লাহু আকবার কাফের
আসমান কে বানিয়েছে আল্লাহ জীবনও বলতো না লাত মানাত উজ্জা দেব দেবতা বানিয়েছে জাহেলি যুগের মুশরিকরা যে কত খারাপ এটা বুঝাচ্ছে আর এই যুগের মুসলমানরা যে কত ভালো কেন এই আয়াতটা নিলাম এই আয়াত আল্লাহ কেন বললেন যে কিছু মুসলমান মুশরিক কিছু মুসলমান কি মুশরিক এইটাই তো বের করব যাতে আমি আর আপনি ওইটার মধ্যে না থাকি আমার আপনার কোনো ভাই যদি এই ধরনের সমস্যা থাকে তিনি যেন এটা ছেড়ে এদিকে চলে আসেন এই জন্যই তো আলোচনা নাকি মুসলমানদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আমাদের দেওয়ার কোনো সাধ্য আছে আমরা একটা মানুষকে ইসলামের ভিতরে আনা যায় না জোর করে বের করে দেব এটা কি সম্ভব বের করার এই অথরিটি আল্লাহকে আমাদেরকে দিয়েছেন দেন নাই বের করার জন্য নয় ইনক্লুড করার জন্য ত্রুটি মুক্ত হওয়ার জন্য আলোচনা নেক নিয়ত আছে ও ভাইরা কেউ কারো বিপক্ষে নিয়েন না তাহলে জাহেলি যুগের একটা বৈশিষ্ট্য দেখাইলাম জাহেলি যুগের জাহেল মুশরিক যারা তাদের একটা বৈশিষ্ট্য স্রষ্টা হিসাবে কাকে মানত আল্লাহকে দলিল দিছি তো কিসের দলিল কিসের কোরআনের আপনি এর উল্টা নিয়ে আসবেন বুজুর্গের দলিল এই সমস্ত সাতার মাতার কাজ করেন না রাগ করেন না আমাদের সমাজে এটা করে আর কি হ্যাঁ দুই নম্বর দলিল বিপদে বললে তারা এখলাসের সাথে আল্লাহকে ডাকত আয়াত নাম্বার এই সুরারই একুশ পারার তিন নম্বর বিশটা ফাইদা রকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন পঁয়ষট্টি নম্বর আয়াত এরকম আয়াত ডজন ডজন আছে কোরআনের মধ্যে খালি একটা দেখায় শেষ করে দিচ্ছি বিপদে পড়ে গেছে বুঝতো লাত মানাত উজ্জা দেব দেবতা যেগুলির পূজা করি সাতার মাথা এগুলি কিছুই পারবে না এগুলি কিছুই পারবে না এইখান থেকে উদ্ধার করার মালিক একজন ক্ষমতাধর একজন তিনি কে এই জন্য আল্লাহকে ডাকতো ও আল্লাহ তুমিই তো আল্লাহ এই জন্য আজও যদি একজন হিন্দুরে জিজ্ঞাসা করেন একটা হিন্দুর উপরে যদি আপনি জুলুম করেন তাহলে সে বলবে আমার উপর জুলুম করছো উপরওয়ালা কিন্তু দেখছে উপরওয়ালা কিন্তু আছে উপরওয়ালা বিশ্বাস করেন বহু মুসলমানের আকিদা রাগ করেন না আসলে আমি আমি হিন্দুদেরকে ভালোবাসি না আমি মুসলমানদেরকে ভালোবাসি তবু সত্য তো বলাই লাগবে সত্য তো বলাই লাগবে হিন্দুরা প্রেস্টিজিয়াস হিন্দুরা কি প্রেস্টিজিয়াস এই জন্য কোনো দিন কোনো হিন্দু এই কাজ করে নাই যে তোমাদের বছরের একটা দিন কুরবানির ঈদ হ্যাঁ গরু জবাই করতেছ আরে রাখো না ধর্ম যার যার উৎসব সবার অতএব তোমার উৎসবে আমি শরিক হইলাম হ্যাঁ এটা একজন সিঙ্গল হিন্দু কোনো দিন করে নাই বাংলাদেশেরও না ইন্ডিয়ারও না ঠিক না ওর পেস্টিজ আছে নাকি নেই আছে কিন্তু মুসলমানরা পেস্টিজলেস এবং যারা এটা করে তারা জুতা খাওরা যারা করে তারা দলে দলে গিয়ে হিন্দুর পূজা মণ্ডপগুলোকে সার্থক করে মুসলমানরা ঠিক না বেঠিক শুধু তাই না সেইখানে গিয়ে তাদের আবার চাওয়া পাওয়ারও থাকে চাওয়া পাওয়ারও দুর্গার কাছেও চায় আহা 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 এই মুসলমান জাহিলি যুগের হিন্দুর সে ভালো বুঝি জাহিলি যুগের মুশরিকের সে ভালো বুঝি সে বুঝতো আমার চাওয়া পাওয়া সবটুকুন আল্লাহর কাছে লাত মানাত উজ্জা দেবতার কাছে চাইলে পাওয়া যাবে না এখন আপনি বলেন এই ধরনের মুসলমান জাহিলি যুগের মুশরিকের সে ভালো না খারাপ এই যে আমার কাছে একটা নোট দেখছেন এখনও নোট থেকে দেখে পড়ি নাই এই যে নোটগুলো দেখুন ছোট্ট ছোট্ট গিজি গিজি করে লেখা এইখানে আমাদের বহুত মুসলিম রাইটাররা আল্লাহর ব্যাপারে আমাদের ধর্মের ব্যাপারে কী কী মনে করে এই যে এখানে নোট করে রাখছি মানুষ তো মনে থাকে না পৃষ্ঠাসহ কোথায় কোথায় আছে তাদের বইয়ের হ্যাঁ একটা পড়ি হুমায়ুন আজাদ বলছিল যদি বিধাতা সত্যি থাকে ব্রেকেটে দিছে থাকার সম্ভাবনা নেই হ্যাঁ যদি বিধাতা সত্যি থাকে থাকার সম্ভাবনা নেই এটা তার সে কোন বই লেখছে আমার বিশ্বাস এটা তার যেই বিশ্বাস তার যেই ইমান আর কি মুসলিম তো বুঝেন না হুমায়ুন আজাদ মুসলিম তো আপনি না আপনার ইমানের জোরে কাফের কইলেন আমি কইলে তার আমার উপায় নাই মুসলিম তো তো সে তার আমার বিশ্বাস বইয়ের পৃষ্ঠা নং 79 এটাতে বলছে যে যদি বিধাতা সত্যি থাকে ব্যাকেটে দিছে থাকার কোনো সম্ভাবনা নেই তো ঠিক আছে না তো এ তো মুসলমান যেহেতু জাহেলি যুগের মুশরিকের চেয়ে ভালো কারণ জাহেলি যুগের মুশরিক আল্লাহকে স্রষ্টা হিসাবে মানে নির্দ্বিধায় ঠিক কিনা বিপদে বললে আল্লাহকে ডাকে
99 সনে অথবা 98 তে পাবনায় শিরকের একটা আলোচনা করলাম জুমার খুতবার আগে আলোচনা করলাম তিন খুতবা আগে হলো বাংলা খুতবা তারপরে আরবি দুই খুতবা যাই হোক আলোচনা করার পরে এইভাবে জুমা পড়াইলাম ওই সিস্টেম এখানে ওইভাবে পড়াইলাম এখন একজন বাইরে বের হয়ে বললাম যে যা চাইতে হবে শুধু আল্লাহর কাছেই চাইতে হবে গায়েব থেকে যদি কেউ এইখান থেকে যদি ডাক দেয় ও আমার অমুক পীর বাবা ও বাবা খান জাহান আলী ও বাবা শাহজালাল তাইলে সে শিরিক করলো এই এই ঈমান নিয়ে যদি মারা যায় সারা জীবন ইবাদত করেও সে সারা জীবনই জাহান্নামে থাকবে বলার পরে নামাজ শেষ করে এই লোক বের হইয়া কই কইতেছে এই লোক কইতেছে এই লোক কই কাউরে ডাক দেওয়া যাবে না কই আমি নিজে পরীক্ষিত বিপদে পড়ে আমি আমার পীর বাবারে ডাক দিছি আমার মনে হয়েছে পীর বাবা আমারে সাত হাত পানির নিচ থেকে টেনে তুলছে আমার পিছনে কিন্তু জুমার নামাজ পড়ছে তাহলে আকীদা তো তার খাঁটি আছে না তাহলে সে তো খাঁটি মুমিন নাকি মুশরিক মুমিন আর তাহলে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন যাক তাড়াহুড়া করি কারণ আমার সময় আমাকে ওয়ার্নিং দিছে আমার খাওয়া দাওয়ার জন্য আপনারা তাড়াহুড়া করবেন না আমি এখান থেকে নামবো পাঁচ মিনিটে খাবো পাঁচ মিনিটে যাবো বাস ধরবো যতক্ষণ কথা বলতে পারি ঠিক আছে আরাম বাসে বসে ইনশাল্লাহ আচ্ছা দুইটা কথা বাড়ায় বলি জাহেলে যুগের মুশরিকরা স্রষ্টা হিসাবে আল্লাহকে মানত এরপরে বিপদে বললে আল্লাহকে ডাকতো বিপদে বললে আল্লাহকে ডাকতো তারপর আল্লাহ সুবহান ওয়া তাআলা উট গরুর যে বাচ্চা দিতেন ফসলাদি দিতেন খেজুর দিতেন তারা মনে করতো লাত মানাত ওজায় তো দেয় নাই দিছে কে আল্লাহ দিছে একটা ভাগ আল্লাহরে না দিলে কেমন দেখা যায় জাহেলি যুগের মুশরিকদের কথা বলছি কাদের কথা জাহেলি যুগের কোরআনে আছে নাকি নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কথা বলেছেন সূরা আনআমের মধ্যে অষ্টম পারার চার নম্বর বিশটা আল্লাহ বলছেন ওয়াজালু লিল্লাহি মিম্মা যারআ মিনাল হারসি ওয়াল আনআমি নসীবান ফাকালু হাযা লিল্লাহি বিজামিহিম ওয়া হাযা লিশুরাকাইনা আয়াত নম্বর 136 এই যে বের করে রেখেছে এখানে ওয়াজালু লিল্লাহি আল্লাহর জন্য তারা একটা ভাগ করত মিম্মা যারআ মিনাল হারসি ওয়াল আনআমি নসীবান ফাকালু হাযা লিল্লাহি বিজামিহিম তারা বলতো যে এটা আল্লাহর জন্য আচ্ছা বাক করে সেরে পরে শেষমেশ তো খাইয়ে ফেলতো নিজেরা কিন্তু বাক করার সময় এই বাকটুকুন অন্তত জাহেলি যুগের মুশরিকরা এই কৃতজ্ঞতা দেখাইতো আল্লাহ দিছে তো আল্লাহরে দিতে হয় বুঝছেন নাকি বুঝেন নাই তাইলে জাহেলি যুগের মুশরিকদের বহুত খারাপ দিক দেখাইলাম এইবার এই যুগের বহু মুসলমানদের মধ্যে আসি যারা মনে করে বিদাতা নাই কয়েকদিন আগে এক মাহফিলে গেছি একজন ফোন দিছে হুজুর কেমনে বুঝাবো এই লোক বলে কোরআন উসমান রাদিয়াল্লাহু তাআলা সংকলন করেছেন তিনি যে কোরআনের ভিতরে বাইরের জিনিস ঢুকান নাই কোরআনের ভিতরে জিনিস বাদ দেয় নাই এটার প্রমাণটা কি সে বিশ্বাস করে না এখন হুজুর তারা কেমনে বুঝাবো আমি কই আউযুবিল্লাহ তারা বুঝানোর দরকারই নাই আপনি বুঝাই থেকে সময় নষ্ট করবেন কেন যুগ যুগ ধরে এই বুঝ আর অন্য মানুষ কেউ নিতে পারে না এখন নতুন করে এসে আসছে গজাইছে নতুন করে নতুন করে কি গজাইছে তার বউ কিন্তু মুসলমান দুইজন সারা জীবন জেনেই ব্যবসার কইরেই যাচ্ছে ঘরের থেকে যারা সন্তান জন্ম হচ্ছেই আর হচ্ছে কারণ ইমানদার আর বেঈমানের বিবাহ বুঝেন না এরকম আমাদের সমাজের লক্ষ লক্ষ ফ্যামিলি আছে যারা হাজারবার তালাক দেওয়ার পরও একসাথে আছে আমার আলোচনাগুলো ইউটিউবে দেখেন এই তালাক নিয়ে উত্তরা কেন্দ্রীয় মসজিদে আমি ধারাবাহিক আলোচনা করেছি কত মানুষ যে তালাক দেওয়ার পরেও ফতোয়ার জিজ্ঞাসা করার জন্য আসে না যখন কোনো হুজুরে বলে দেয় তালাক হয়ে গেছে দূর যাবেলা কই রাগের মাথায় তালাক দিলে হয় না আমি জানি নিজেই তালাক দেয় যাই বহুত মানুষ খারাপ সমাজে কাজ হয় না কেন কাজ হয় না এই সমস্ত কারণে বাপ ছিল সরকারি অফিসার সারা জীবন সুদ ঘুষ আরামটা কামাই করছে ওইটা খায়া রক্ত মাংস একেবারে যেই শুক্রাণু বীর্য দেওয়া হয়েছে ওইটাও হারাম কথা বুঝছেন নাকি বুঝেন নাই যার জন্মটাই হারাম ওরে কোরআনের ডুজ দিলে কাজ হয় না এই কারণে ও ভাই এত সহজ না এবাদত করছেন বিদায় জান্নাতে চলে যাবেন এবাদত কবল হওয়ার জন্য আরেকটা শর্ত আছে রিজিকটা কি হইতে হবে জানেন নাকি জানেন না হ্যাঁ আপনি মনে করেন মসজিদ বানাইছেন জিনা মসজিদ বানাইলে জাহান্নামে যেতে হয় মসজিদ বানাইলে আপনি মসজিদে এক টাকা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন নবীজির হাদিস হলো মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ যে ব্যক্তি
আল্লাহর জন্য একটা মসজিদ বানায় সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে বালাখানা বানান সুবহানাল্লাহ কিন্তু যেই ব্যক্তি বিশাল আকারের আজিমশান মসজিদ বানাইলো মসজিদ বানায় ওই লোক জাহান্নামে যাবে এই জন্য যেই টাকা দিয়ে সে মসজিদ বানিয়েছে এইটা জনগণের মাইরা খাওয়া টাকা নাকি এরকম নাই আমাদের সমাজে হাজার হাজার কোটি টাকা রিজার্ভ ফান্ড যে লাপাত্তা হয়ে যায় আমার আপনার 1 কোটি সন্তান বিদেশ থেকে নিয়মিত কন্টিনিউয়াসলি ফরেন রিমিটেন্স পাঠায় রাষ্ট্রের কল্যাণটাও বুঝেন না আর মেয়েরা এই যে আমাদের মধ্যে মেয়েগুলো ঠুটে লিপস্টিক দেওয়ার সুযোগ পায় না আরাম করার সুযোগ পায় না গার্মেন্টসে দৌড় দেয়ছে গাজীপুরে গিয়ে দেখেন নারায়ণগঞ্জে গিয়ে দেখেন সাভারে গিয়ে দেখেন এগুলোর দাঁড়ানোর সুযোগ নাই রিকশা ওঠার সুযোগ নাই যাচ্ছে এরকম করে কারণ অল্প বেতন রিকশায় গেলে তার টাকায় কুলাবে না একটু ব্রেক দিছে বাসায় গিয়ে খাই আবার আসতে হবে কি না খাইলে টাকায় কুলাবে না সাজুকর সুকর করার সুযোগ পায় নাই আর এইখান থেকে এগুলি রপ্তানি করে কোটি কোটি টাকা ফরেন রেভিনিউ আসে কোথায় দেশ আগায় না কেন আগায় না ওই সুরের বাচ্চাদের জন্য কথা বুঝছেন নাকি বুঝেন নাই অতএব ভাইরা এবাদত করলে কাজ হবে না ওই টাকা জমাইয়া যখন দেখছে যে হাজার কোটি টাকা হয়ে গেছে এখন একজন মসজিদ বানাবে আপনার কোনো চিন্তা করেন না তাক ঠিক আছে এই মসজিদ এটা আমি বানিয়ে দেবো ও তানবীর আর হুজুরত আল্লাহ এর সদ্য গোষ্ঠী মরার আগেই জান্নাতে পাঠাইয়া দাও জিনা হুজুর কাজ হবে না মরার আগে পাঠাইলেও কাজ হচ্ছে না মসজিদ বানাই এই লোক জাহান্নামে যেতে হবে কোথায় কারণ হারাম টাকা দিয়ে সে বানিয়েছে ভাইয়েরা কথা ঠিক আছে আর আলোচনা করি না সেইটা হলো এবাদত করেও যদি মৌলিক গলত থাকে এই জিনিসটাই ধরাই দেওয়ার জন্য কারোর সাথে শত্রুতা নাই যাদের কথা বলছি তারাও যদি সংশোধন হয়ে আল্লাহর কাছে তওবা করে সত্যিকার অর্থে তওবা করা লাগবে এরকম না আছে হুজুর কি বলেন তওবা করলে সব মাফ হয় হজ করতে গিয়া আল্লাহর ঘরের দরজার ধরে মাফ চাইছি জীবনেও না আরো দশবার গিয়ে হজ করে তো তওবা করে আসো জীবনেও মাফ হবে না জীবনেও কি হবে না মাফ হবে না নামাজ পড়ো নাই তওবা করেছ মাফ হয়ে যাবে আল্লাহর হক নষ্ট করেছ তওবা করেছ মাফ হয়ে যাবে রাষ্ট্রের হক মেনে দিয়েছ অনেকে বলে কোনো জনগণের টাকা আমি খাইনি সরকারের টাকাইছি সরকার কি তোর বাপ লাগে কথা বুঝছেন নাকি বুঝেন নাই আরে আমরাই তো সরকার আমরাই কি সরকারের যে টাকাগুলো সেগুলো রাস্তায় ব্যয় হবে রাষ্ট্রের কল্যাণে ব্যয় হবে এই কল্যাণ বুক করবে 18 কোটি জনগণ ঠিক না বেঠিক তাইলে যদি কোনো ব্যক্তিরটা মাইরা খাইতা যখন বুধোদয় হতো তার কাছে ক্ষমা চাইলে তার ছেলে মেয়েদের কাছে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যেত যেহেতু রাষ্ট্রের নামে রেখেছো এখন তুমি 18 কোটি মানুষের কাছ থেকে জীবনেও ক্ষমা নেওয়া সম্ভব নয় এর মধ্যে বহু মানুষ না খায়া মারা গেছে তার থেকে তুমি কেমনে ক্ষমা নিবা জাহান্নাম সারা গতি আছে জি না আপনি কানাডায় বাড়ি বানাচ্ছেন বালাডাতে বানাইলেও লাভ হবে না কানাডায় আর কোথায় বালাডা বুঝেন না কানাডা হইলো যেটা চোখ নাই কানাডা যেখানে কানাডা তো কানাডায় বাড়ি বানাচ্ছেন অস্ট্রেলিয়া যান বালাডা কানাডায় বানান আর বালাডায় বানান লাভ হচ্ছে না দুনিয়াতেই লম্প ঝম্প করে যান দেখুন তোমার জন্য রেডি আছে মালিকী অমিদ্দিন খালি মনে করে দেখো মালিকী অমিদ্দিন খালি মনে করে দেখো আমার ভাইয়েরা বহুত মুসলমান এবাদত করার পরেও ইমান আনার পরেও মুশরিক থেকে যায় কেমনে থেকে যায় এই জিনিসটা দেখায় একটু না দেখাইলে বুঝে আসবে না জাহিল যুগের মুশরিকের চাইতে আমাদের বর্তমান যুগের বহুত মুসলমান খারাপ দেখলাম অনেকেই আপনি ঢাকা ইউনিভার্সিটিতে কলা অনুষদের ইতিহাস বিভাগে বাংলা বিভাগে গিয়া দেখেন শিক্ষকরা সহ ছাত্র সহ অর্ধেকের বেশি নাস্তিক অর্ধেকের বেশি কি নাস্তিক আবার আরেকটা মুসলমান নিয়ে বিয়ে করে বউ কয় নামাজ পড়ো না এরকম কেন করো হ্যাঁ আর তোমারটা তুমি করো সারা জীবন তারা কি করতেছে জি না বেবি স্যার আর গড়াতে যেগুলো হচ্ছে ওগুলি কি আরে বাস্টার্ড ওগুলিকে কি বলে বাস্টার্ড মানে যারস সন্তান হারাম সন্তান এগুলি হচ্ছে সরাইয়া ছিটাইয়া গেছে ইউরোপে ইউরোপের পরিসংখ্যানে বিশেষ করে পশ্চিম ইউরোপ ইউরোপে আমি 10 বছর ছিলাম সেইখানে থাইকে আসছি পশ্চিম ইউরোপের অন্তত 90% বর্তমান অমুসলিম যারা আছে 90% এরা সব হারাম যারস সন্তান 90% ইংল্যান্ডের জার্মানির বেলজিয়াম অস্ট্রিয়া সুইজারল্যান্ড ইটালি স্পেন ফ্রান্স এগুলো আমার এগুলো তো পদচারণা আছে
যারা সন্তান অধিকাংশ কেমনে বিশ্লেষণ আরেক দিন নিয়েন আজকে আর বিশ্লেষণ দিচ্ছি না খুব প্রাউড ফিল করতাম যে আমাদের দেশে আমরা মাশাআল্লাহ কত ভালো আমি এখন দেখতেছি আমাদের দেশের কম করে হলো 5% আল্লাহ মাফ করুক এই কথা বলা খুব খারাপ তা কোনো পার্সেন্ট তো বললাম না আমাদের দেশেও যারা সন্তানের অভাব নাই এখন বাবা মার যদি তালাক হয়ে গিয়ে থাকে তাহলে কি বড় বোন আগে ছিল এরপরে শালির সাথে অপকর্ম করছে ধরা খায় গেছে এখন বড় বোন ছেড়ে দিয়ে ছোট বোন বিয়ে করছে সাথে সাথেই কত ঘটনা নেবেন আমাদের কাছ থেকে এই সারা জীবন যাবার টাকা হচ্ছে সব যারা সন্তান কারণ সারা সারিয়ে হয় নাই আর বড় বোনের যতদিন ইদ্দত শেষ না হবে ততদিন পর্যন্ত সে তার ওই শালিরে বিয়ে করতে পারবে না এরপরে হলো বিয়ে করছে স্বামী স্ত্রী কেন বিয়ে করছে তারা হলো করে বিয়ে করো না এই তুমি শুনছো না তুমি জানো না আমার যে মিন্স বন্ধ হয়ে গেছে কি হলো আমি কেমন মুখ দেখাবো তাড়াতাড়ি করে পরে বিয়ে করে তাড়াতাড়ি ওই ছেলে মেয়ে লাইন করে অপকর্ম করছে জিনা করছে এখন তাড়াহুড়া করে সমাজকে এড়ানোর জন্য এবার বিয়ে করছে এবার কি করছে বিয়ে করছে পরে বাচ্চাটা হয়েছে বিশটা বিয়ার আগের না পরের যারা সন্তান এটা কি যারা সন্তান কত ঘটনা নেবেন এই জন্য এইভাবে যদি দেখি তাহলে বহুত মানুষ যারা সন্তান বহুত মানুষ কি যারা সন্তান আমার ভাইয়েরা মানুষ কেমনে মুশরিক হয় মুসলমানরা কেমনে মুশরিক হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম হাযওয়াল কুযযাতি বিল কুযযা হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লা দাখালতুমুহ তোমাদের মধ্যে একটা গ্রুপ এরকম থাকবে যারা ইহুদি খ্রিস্টানদের হুবহু অনুসরণ করবে তাদের কেউ যদি গুইসাপের গর্তে প্রবেশ করে থাকে এই উম্মতের এরাও গুইসাপের গর্তে প্রবেশ করবে নবীজির এই হাদিস অনুযায়ী দেখা গেল দেখি ইহুদি খ্রিস্টানরা কি করছে খ্রিস্টানদের একটা গ্রুপ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলেছে ইহুদিদের একটা গ্রুপ উজাইর আলাইহিস সালামরে আল্লাহর ছেলে বলেছে কোরআনে আল্লাহ বললেন ওয়াকালাতিল ইয়াহুদু উজাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসিহ ইবনুল্লাহ তারা শিরিক করেছে উম্মতে মুহাম্মাদিয়ার শিরিক করছে ওই উম্মতে মুহাম্মাদের একটা গ্রুপ শুনেন আমি একটা উদাহরণ দেই ধরেন আমি তার কলিজার ভিতরে ছুরি ঢুকাই দিছি মারা গেছে আর আপনি আরেকজনের গলা চিপ দিয়ে মাইরে ফেলছেন আরেকজন মাথার এই চিপের মধ্যে একটা ঘুষি মারছিল লোকটা মরে গেছে আরেকজন সাদেরতে ধাক্কা দিয়া আরেকজন কারেন্টের শক দিয়ে মাইরে ফেলছে আরেকজন একটা ইনজেকশন ঢুকাই দিছে কি ইনজেকশন পয়জন কি পয়জন এর মধ্যে আবার আরেকটা ইনজেকশন আছে স্লো পয়জন কি বলে স্লো পয়জন এটা যারা রাজনীতি করেন তারা বুঝবেন প্রতিপক্ষকে নিতে পারলে একটা ইনজেকশন দিলে মাশাআল্লাহ ধীরে ধীরে দশ আস্তে 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 করে কিছুদিনের মধ্যে মরে যাবে গা ওই সময় মারা যাবে না আস্তে আস্তে এই কাজগুলো কি হয় নাকি হয় না হয় আচ্ছা ধরেন তাইলে আমি ছুরি ঢুকাই মারছি আরেকজনে গলা চিপ দিয়ে মারছে রিজাল্ট কি এক মারাই গেছে একজনের মাথার উপরে ওই যে উত্তরে একটা গার্ডার পড়ছিল গাড়ির উপরে গার্ডার এটার ওজন কেউ বলে 40 কেজি কেউ বলে 70 কেজি চ্যাপ্টা হয়ে গেছে মানুষগুলি মারা গেছে ধরেন আরেকটা গার্ডার যদি আর ডাবল ওজনের হয় আরেকটা গাড়ির উপরে পরে চ্যাপ্টা হয়ে গেল মারা গেল আরেকটা গাড়ির গার্ডার ওজন যদি তার চেয়ে তো ডাবল হয় অর্থাৎ প্রথমটার 4 গুণ ওইটার নিচে পড়েও চ্যাপ্টা হয়ে গেল এখন প্রথম গার্ডারের নিচে পড়ে যারা মারা গেছে এর ফ্যামিলির লোকজন কয় যাক আল্লাহ বাঁচাইছে যে 40 টনের গার্ডার ফেরে মারা গেছে 140 টন যে পরে নাই বুঝেন না কথা এই জন্য অনেক হয়তো বলবে হিন্দুরা 33 কোটি শিরিক করে জাহান নামে গেছে আমি তো 33 কোটি শিরিক করে জাহান নামে যাই নাই আমি তো মাত্র 3টা শিরিক করে অনন্তকালের জন্য জাহান নামে আছি কত বলা বুঝছেন নাকি ভাইজান রেজাল্ট একটা আপনি একটা শিরিকও যদি করেন তাহলে অনন্তকালের জন্য কি জাহান নামে থাকবেন তাওহিদ যেটার কারণে মানুষ জান্নাতে যাবে এটা হলো একটা রশি একটা রজ্জু তাওহিদের রশি কোরআনে আল্লাহ বললেন আর সময় নাই এই যে স্লিপ দিয়ে দিয়েছেন কারণ গাড়ি ধরতে হবে আপনারা যেই সময় দিয়েছেন তার চেয়ে তো 5 মিনিট আমি বেশি আলোচনা করব এরপরে যদি আমাকে অনুমতি দেন আমি খালি আপনারা থাকবেন আমি খালি নামবো সভাপতি সাহেব একটা কথা বলবেন আর একজন এইখানকার আলেম আপনাদেরকে নিয়ে দোয়া করে দিবেন যাতে আমিও গাড়িটা মিস না করি আর একটা ডেস্টিনেশনে যেন পৌঁছতে পারি কেমন হয় বলেন দেখি আমার আলোচনা নষ্ট করে আচ্ছা ঠিক আছে তাহলে সংক্ষিপ্ত করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে সংক্ষিপ্ত করব
ঠিক আছে আপনারটাও থাকলো সমটি থাকলো আচ্ছা দোয়া আমি করে দেব জান দেখেন তাহলে কি বলতেছিলাম যে একটা ঈমান হলো একটা বন্ধনের নাম কোরআনে আল্লাহ বললেন লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসাম লাহা এই আয়াত ব্যাখ্যা করার মতো সময় নাই খুব তাড়াহুড়া করতে হবে সূরা ইব্রাহিমের মধ্যে 13 পারার 17 নম্বর বিশে আল্লাহ বললেন আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কালিমা তাইয়্যিবার উদাহরণ জানো কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিত ওয়া ফারুহা ফিস সামা আল্লাহ বুঝাই দিলেন কালিমা তাইয়্যিবা একটা রশির নাম বান্দার কলম থেকে আল্লাহর আরশের সাথে এটা সম্পর্ক তো ধরেন এই যে আল্লাহর সাথে একটা সম্পর্ক এই তাওহীদ দিয়ে ধরেন আমরা রওনা দিচ্ছি আল্লাহর কাছে আমরা যাব জান্নাতে যাব ঠিক আছে তো এইটাকে একটা উদাহরণ দিই একটা লিফটের সাথে ধরেন আপনি লিফটে উঠছেন কেউ 13 তলায় নামবেন কেউ 24 তলায় নামবেন তো লিফটটা একটা ঘর রশি দিয়ে টাইনে তুলে রশি দিয়ে টাইনে তুলে এখন লিফট উঠতেছে কেউ যদি শত্রুতা করে রশিটা কাইটা দেয় তাহলে লিফটটা কি হবে পড়ে যাবে আল্লাহ বলছেন কেউ যদি শিরিক করে তাহলে সে আকাশ থেকে ধপাস করে পড়ে যায় মূলত আমরা পৃথিবীতেই থাকি আল্লাহ আকাশ থেকে পড়ে গেল এই কথা কেন বললেন আল্লাহ বললেন ওমাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা যে ব্যক্তি শিরিক করলো সে যেন আকাশ থেকে ধপাস করে পড়ে গেল এটা এই জন্যই ওই যে লিফট যদি বুঝে থাকেন তাওহীদ রশি ধরে আমরা আল্লাহর সাথে সম্পর্ক করছি যখন শিরিক করলাম এক জায়গায় কাটিয়ে দিলাম আরেকটা শিরিক করলাম আরেক জায়গায় কাটিয়ে দিলাম তাহলে তুফান হইয়া জ্বর তুফান হয়ে কাপ্তাই থেকে যেই বিদ্যুৎটা এখানে আসছে এই বিদ্যুৎটা 10 জায়গায় ছিঁড়ে গেছে এখন যখন আপনি 9 জায়গায় জোড়া দিছেন এক জায়গায় এখনো ছিঁড়া আছে লাইট তো চলবে না আচ্ছা এসি না চললো ফ্যান তো চলবে না চলবে না কি বলে কি আপনারা বরিশালের মানুষ বুঝেন না নাকি 10 জায়গায় ছিঁড়া 9 জায়গায় তো জোড়া দিছি এক জায়গায় ছিঁড়া আছে কি হয়েছে এসি চলবে না বুঝলাম লাইট তো চলবে তাও চলবে না ও ভাইরা যারা 33 কোটি শিরিক কইরা তাদের তৌহিদের রশি নাই তাদের যেই অবস্থা আর যেই বেটা মাথায় পাগড়ি বাঁধিয়া রুমাল পইরা জুব্বা গায়ে দিয়া হুজুরগিরি করে ইমামতি করে একটা শিরিক করছে তার অবস্থা এবং তার অবস্থা একই যেই ব্যক্তি 9 জায়গা ঠিক করছে এক জায়গা ঠিক করে নাই তার যেরকম ঘরে লাইট জ্বলবে না যে এক জায়গাও ঠিক করে নাই তারও ঘরে লাইট জ্বলবে না ঠিক না ঠিক এইবার মুসলমানরা কিভাবে শিরিক করে ইমান বুঝেন তাইলে শিরিক বুঝবেন ইমান তিনটা জিনিস দেওয়া হয় মৌখিক স্বীকৃতি আর আরবি বলবো না কোরআন হাদিস বলবো না আমলে বাস্তবায়ন অন্তরের বিশ্বাস এই তিনটার কোনো তিনটা দিয়ে ইমান হয় অর্থাৎ তিনটার কোনো একটা যদি নষ্ট হয় তাহলে ইমান থাকবে না ইমান থাকার জন্য সবটুকু ঠিক থাকা লাগে অজু করার জন্য নখের মাথা থেকে শুরু করে কোণি পর্যন্ত সবটা ধুইতে হবে সবই ধুইলাম এরপরে দেখা গেল পায়ের তালুর নিচে একটা কষ্টেব লাখা ছিল এতটুকুন জায়গায় পানি ঢুকে নাই অজু কি হয়েছে অজু হয় নাই তাহলে একটুর জন্য হয় না সারা শরীর সুস্থ আছে একটা দাঁত ব্যথা আমি অসুস্থ সারা টায়ার ঠিক আছে একটা ব্রেক ঢুকছে হাওয়া থাকবে ইমান বের হওয়ার জন্য এইভাবেই একটা কথার কারণে ইমান চলে যায় একটা কথার কারণে কেউ যদি মনে করে সকল ধর্ম সমান ধর্মে ধর্মে কোনো পার্থক্য নাই তাহলে তার ইমান নাই এই থিওরি মনে করে লক্ষ লক্ষ মুসলমান বাংলাদেশে আছে নাকি নেই তাইলে আল্লাহ ঠিকই বলছেন ওমায়ুমিন আকসারুহুম বিল্লাহি যারা মনে করে জনগণ সকল ক্ষমতার উৎস এই ধরনের থিওরি দেয় বাংলাদেশে এরকম মানুষ আছে নাকি নাই এগুলি সব মুশরিক কারণ হলো সকল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ সকল ক্ষমতার উৎস কে আল্লাহ তাহলে এই ধরনের যারা মনে করে এই যে দিস কোরআন এই কোরআনটা এইটা এখন আর পোস্ট মডার্ন যুগের সাথে আমরা যে মডার্ন জাতি বঙ্গালী জাতি আমাদের শাসনের জন্য বিচার ফয়সলার জন্য এই কোরআন উপযোগী নয় এই কোরআন দিয়ে বিচার ফয়সলা করা সম্ভব নয় এরকম মনে করে মুসলমানের সংখ্যা কোটি কোটি আছে নাকি নেই যারা মনে করে এই কোরআন দিয়ে ফয়সলা করা সম্ভব নয় আল্লাহর রস্তে বলছি তাদের একজনও মুসলমান নয় হ্যাঁ কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মেয়েকে হাফ দিতে হবে ছেলেকে ডাবল দিতে হবে আমাদের সমাজে বহু আন্দোলন হয়েছে ফাইল রেডি আছে আবারও হবে ছেলে মেয়েদেরকে সমান দেওয়ার জন্য তার হিন্দু বাবারা যে মেয়েরে কিছুই দেয় না সেটা দেখে না কথা বুঝেন নাই তাইলে যারা মনে করে মিরাসের আইনটা উপযোগী না এটাকে চেঞ্জ করা লাগবে তাদের ইমান আছে আল্লাহ বলছেন ওয়াসারিক ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা চুরি করলে তার হাত কেটে দিবা মন্ত্রী হইলেও এমপি হইলেও ঠিক আছে আর মন্ত্রীর আত্মীয় হইলেও এর চেয়ে বেশি কইলে আমার জিব্বা কাটা যাবে কথা বুঝেন নাই এর চেয়ে বেশি আপনার বুদ্ধি থাকলে বুঝে নিয়েন
কিন্তু যারা মনে করে এই আয়াত পাশবিকতা চোরের হাত কেটে দেওয়া হবে যে কেমনে হয় ঠিক না আজকে যদি আমাদের প্রধানমন্ত্রী বিধান করেন দেশকে বহুত চেষ্টা করে আগায় নিতে পারছি না শেষমেশ আমি বাধ্য হচ্ছি কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি করে তাহলে কালকে আমরা মিছিল বের করে প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাবো যে কোরআনের এই আইন রাষ্ট্রের কল্যাণে জাতির কল্যাণে আইন করার জন্য আপনাকে ধন্যবাদ চুরি হাত কাটাও এরপরে যখন একটা এমপির হাত কাটার উদ্যোগ নেওয়া হবে তখন এই আইনের বিরুদ্ধে মিছিল বের হবে নাকি হবে না যারা মিছিল বের করবে তাদের সংখ্যা কি আমাদের চাইতে কম নাকি বেশি ওরা কি মুসলমান হইতে পারে না অতএব ভাইরা এত সহজ না ইমানের রুকন ছয়টা বা সাতটা এর একটার মধ্যেও যদি গড়বড় থাকে আপনার ইমান থাকবে না একটা কথাও যদি উল্টা পাল্টা করেন দাড়ি নিয়ে যদি একটু মশকারা করেন এরকম করলেন টুপি নিয়ে একটু মশকারা করলেন ঠাট্টা মশকারা করলেন ইমান চলে যায় দলিল কত নেবেন কোরআন থেকে দলিল দেই অন্য খান থেকে দেই না কোরআনের হাদিস থেকে দলিল দেই আল্লাহ বললেন কুলা বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাজিউন লা তাতাদিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম দেখাচ্ছিলাম মুসলমানদের ভিতরে ঈমানের সাথে শিরিক আছে নাকি নেই আছে আর যারা মনে করে আমরা ওইগুলো করি না আমরা ওইগুলোর সাথে নাই আমরা আছি পীরের পথে আমরা আছি কিসের পথে পীরের পথে বিপদে বললে ও বাবা বাবারে যারা ডাকে যারা মনে করে ওলিরা মরলে পাওয়ার বাইরা যায় এরপরে শাহজালালের দরকার বাবা ও আল্লাহ শাহজালালের উসিলে আমার একটা বাচ্চা দাও শাহজালালের উসিলায় যদি বাচ্চা চাই এটাও শিরিক কারণ আপনি ওইখানে গেছেন কেন দিবে কে এই কাজগুলি বুঝি করে না নবীজি বললেন একটা মাসি গাইরুল্লার জন্য নিবেদন করে মানুষ জাহান্নামে গেছে তাহলে যারা নাকি চন্দ্র পাড়ায় হাজার হাজার গরু পাঠায় তারা কই যাইব শিরিক মুসলমান না করে নাকি করে না আর দেখানোর সময় নাই এরপরে আর এক কথা বলার মতো সময় নাই যদি আপনারা দেখতেন তাইলে দেখাইতাম দাড়ি রেখা টুপি রেখা মানুষ কীভাবে শিরিক করে এরপরে আমি নিজেও তো খতম করছি শিরিক তো আমিও করছি হ্যাঁ খতম পরে কত রকম খতম আছে বুখারি খতম কোরআন খতম জালালি খতম খতমে খাজে গান আরও বিভিন্ন রকম খতম আছে আমাদের সমাজে আরে ব্যবসার জন্য হরেক রকম খতম ভালো ব্যবসার জন্য হরেক রকম খতম ভালো কিছু মনে করেন না দানা টানে কত রকম দোয়া পড়ে তার মধ্যে একটা দোয়া পড়ে ইয়া গাউসু আগিসনি মাম দিতনি ইয়া গাউসু আগিসনি ও গাউসে বাক সাহায্য করো তো গাউসে বাককে গাউসে বাক আব্দুল কাদির জিলানি বরবের আব্দুল কাদির জিলানি গাউসুল আজম সাবধানে কথা বলবেন গাউসুল আজম সামনে বেয়াদবি করে আউযুবিল্লাহ কোথায় বেয়াদবি করলাম তোরে কি গাউসুল আজম বলে গেছে যে তুই আমার গাউসুল আজম বানা আমার নিয়ে শিরিক কর আব্দুল কাদির জিলানির মান অনেক বেশি আব্দুল কাদির জিলানি নামে মিথ্যা ঘটনা বানায় আপনাদের বরিশালের বড় বড় বক্তারা পর্যন্ত ওয়াজ করে আব্দুল কাদির জিলানিরে এই যে কি বলে না মনসুর হাল্লাজের কথা বলি মনসুর হাল্লাজরে যখন বাদশাহ নিয়ে বন্দি করছে পরের দিন দেখতে আসছে আয়সা দেখে শিকল বই রয়েছে মনসুর হাল্লাজ নাই আপনারা তো এই অশ্বিন অভ্যস্ত মনসুর আল্লাহ নাই এরপরের দিন আসছে আইসা দেখে শিকলও নাই হ্যাঁ মনসুর আল্লাহও নাই জেলখানা সহ সব পানি আর পানি হয়ে গেছে কথা যে মিথ্যা এটা কিন্তু চিন্তা করলেই বোঝা যায় বাদশাহ তৃতীয় দিন আসছে আইসা দেখে সবই আছে জিজ্ঞেস করে মনসুর কোথায় গেছিল তোমার প্রথম দিন পাইল না দ্বিতীয় দিন আসছে সব পানি আর পানি কয় তুমি বুঝবা কি বাদশাহ আপনার আবার সুবার আল্লাহ কেন না কয় প্রথম দিন আমি আল্লাহর আরো শিখেছিলাম দেয়া করার জন্য দ্বিতীয় দিন আল্লাহ আমার সাথে দেয়া করার জন্য আসছিল নূরের আলোতে তাজাল্লিতে সব পানি হয়ে গেছে কথা বুঝছেন নাকি বুঝেন নাই এই সমস্ত ওয়াজ তো আপনারা করেন অলি মল্লে পাওয়ার বাইরে যায় অলির কবরের পাশে গিয়ে যদি বলা হয় হ্যাঁ এইগুলি করে শিরিক করে এরকম হাজার উদাহরণ আছে একদিনে সব হয় না আরেক দিন ইনশাল্লাহ আলোচনা করবো চেষ্টা করেছি তাড়াহুড়া করে আর ওয়াজ মাহফিল খুব তাড়াহুড়া করে হয়ও না যাই হোক আর যতটুকুন বলেছি আল্লাহ যেন যদি ভুল বলে থাকি আল্লাহ যেন মাফ করে দেন যদি কেউ মনে করে থাকেন আমার বিরুদ্ধে বলছেন আল্লাহ রাস্তা আপনার কাছে ক্ষমা চাই আপনি আমার দিনই ভাই কেন আপনার বিরুদ্ধে বলবো কারো না আমরা আমাদের আত্মসমালোচনা করেছি আমাদের বিরুদ্ধে আপনার হয়তো একরকম সমস্যা আছে আমার আরেক রকম সমস্যা আছে আমি আপনার যেই সমস্যাটা বললাম এটা আপনি ছেড়ে দেন আমার যেই সমস্যাটা আছে আপনি আমাকে বলেন আল মুমিন ও মিরাতুল মুমিন একজন মুমিন আরেকজন মুমিনের সংশোধনকারী আয়না আল্লাহ আমাদেরকে তৌফিক আনায়াত করেন হাজামা আইন্দি ওসাল্লাম আলা নবীন মোহাম্মদ ও আলা আলী ও সাহবি আজমাইন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ